হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো আজকে আমরা আসলে আলোচনা করব আমাদের এসএসসি ফিজিক্সের অত্যন্ত ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার 3, বল বা ফোর্স নিয়ে। ঠিক আছে, সো অ্যাকচুয়ালি বেসিক্যালি এই ক্লাসটার উদ্দেশ্য হচ্ছে বেসিক নলেজগুলো দেওয়া আপনাদের। হ্যাঁ, সো আপনাদের যে বইয়ের মধ্যে যে তথ্য ভিত্তিক যে জিনিসগুলো আছে, যেগুলো শুধুমাত্র বইয়ের তথ্য পড়ে সেখান থেকে আসলে জিনিসটা পাওয়া যায়, মানে টপিকটা ধরে ফেলা যায়, সেইগুলো বিষয় নিয়ে আসলে মূলত আলোচনা করবো না। সেই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো যেগুলো আসলে রিয়েলি ফিল করা দরকার, বেসিকটা বোঝা দরকার। ঠিক আছে, সো এই চ্যাপ্টার যখন শুরু করছি, সো সবার আগে বলে নেই যে আমাদের যে এই বল অধ্যায়, এটা এই অধ্যায়ের আগে আমরা পড়ে এসেছি গতি আমাদের দ্বিতীয় অধ্যায় পড়ার কোনো মিনিং থাকতো না। কেন, একটু সংক্ষেপ শর্টকাট একটু অ্যাডভান্স বলে রাখি, সেটা হচ্ছে আমরা দ্বিতীয় অধ্যায় কি নিয়ে পড়েছি। আমরা দ্বিতীয় অধ্যায় কিন্তু মূলত সুষম ত্বরণে গতিশীল বস্তু নিয়ে কাজ করেছি, তাই না? তো ওখান থেকে আমরা যাবতীয় ম্যাথমেটিক্যাল প্রবলেম, ক্যালকুলেশন সবকিছু সলভ করেছি। সো ওই ক্ষেত্রে যেটা হয় যে যখন কোনো একটা বস্তুর ত্বরণ ঘটে, আগে থেকে প্রশ্ন ফাঁস করে দিচ্ছি, সো যখন কোনো একটা বস্তুর ত্বরণ ঘটে, সো ত্বরণ ঘটানোর জন্য, হ্যাঁ, মানে তার বেগটাকে বাড়ানোর জন্য বা বেগটাকে হ্রাস করার জন্য অবশ্যই একটা বলের দরকার পড়ে। বল ছাড়া কোনো বস্তুর ত্বরণ হওয়া সম্ভব না। তুমি যখন গাড়ির সামনে বসে অ্যাক্সিলেটর চাপ দাও, হ্যাঁ, তো তখন বেসিক্যালি ইঞ্জিন থেকে টর্ক ফোর্স জেনারেট করে চাকায়, এবং এই চাকাটা তখন গাড়িটাকে ত্বরণ ঘটায়, তাই না? আমরা গাড়ির অঙ্গ করেছি না, সো ওইখানে আসলে ফোর্স দরকার হবেই। হ্যাঁ, সো যদি ফোর্স না থাকতো কোনো বস্তুরই বেগ বাড়তো না বা কমতো না, তাহলে আসলে দ্বিতীয় অধ্যায়ের কোনো মিনিং থাকতো না। ঠিক আছে, সো এই জন্য আসলে আমি বলবো যে দ্বিতীয় অধ্যায়ের উপরে হচ্ছে তৃতীয় অধ্যায়, মানে বলের গতির উপরে হচ্ছে বল। তো যাই হোক, সো আজকে আমরা জিনিসটা এই চ্যাপ্টারটা একটু বোঝার চেষ্টা করবো, বেসিক জিনিসগুলো ফিল করার চেষ্টা করবো। ঠিক আছে, সো সবার প্রথমে আসি বল নিয়েই। সো অলরেডি তো বলেই দিলাম যে বল জিনিসটা কি। বল হচ্ছে এমন একটা জিনিস যেটা আসলে কোনো বস্তুর বেগ বৃদ্ধি করতে পারে বা হ্রাস করতে পারে, বা আমি যদি একবারে বলি, বল হচ্ছে সেই জিনিস যা কোনো বস্তুর উপর ত্বরণ ঘটাতে পারে। হ্যাঁ, সো যদি কোনো বস্তুর উপর কোনো বল ত্বরণ ঘটাতে না পারে, তাহলে কি বল প্রয়োগ হবে না? সাপোজ আমি হোয়াইট বোর্ডের উপর ধাক্কা দিচ্ছি, সো হোয়াইট বোর্ডটা কি ত্বরণ হচ্ছে না? হচ্ছে না, তাহলে আমি বল দিচ্ছি না। হ্যাঁ, বল দিচ্ছি, বাট অ্যাকচুয়ালি সেটা এফেক্টিভ হচ্ছে না। যদি আমি যদি সুপার হিউম্যান হতাম বা সুপার পাওয়ার হয়ে যেতে মনে করেন আছে, তাহলে আমি যদি এটাকে ধাক্কা দিতাম বা ম্যাজিক করতাম, তাহলে এটা এমনি উড়ে চলে যেত, রাইট? সো ব্যাপারটা কিন্তু ওরকম, আই এম নট এ সুপার হিরো, রাইট? সো এই জন্য আসলে জিনিসটা কাজ করছে না। সো বলের অফিসিয়াল সংজ্ঞা সামনে আসতেছে। সো আপাতত আই থিঙ্ক আপনারা বুঝে গেছি যে বল কি জিনিস। বল বস্তুকে ত্বরণ ঘটাবে, দ্যাটস অল। আচ্ছা, সো এই বলের আসলে অনেকগুলো প্রকারভেদ হয়, অনেকগুলো না, বেসিক্যালি চারটা প্রকারভেদ হয়। চারটা বলকে আমরা বলি চারটা মৌলিক বল আর কি। হ্যাঁ, সো মৌলিক বলগুলো কি কি? একটা হচ্ছে মহাকর্ষ বল, হ্যাঁ, একটা হচ্ছে আমাদের তড়িৎচুম্বক বল, হ্যাঁ, স্থির তড়িৎচুম্বক বল আর কি, আর একটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, এবং একটা হচ্ছে সবল নিউক্লিয় বল। এই হচ্ছে চারটা মৌলিক বল। এদেরকে চারটা মৌলিক বল কেন বলে? কারণ এই বল, মানে আমাদের দুনিয়াতে যাবতীয় যত বল আছে, সবগুলো বল এই চারটা ক্যাটাগরির মধ্যেই পড়বে। এবং অবশ্যই এই চারটা বলের কেউ কারোর উপর নির্ভরশীল না। মহাকর্ষ বলের সাথে দুর্বল নিউক্লিয় বলের কোনো সম্পর্ক নেই, নিউক্লিয় বলের সাথে তড়িৎচুম্বক বলের কোনো সম্পর্ক নেই, হ্যাঁ, এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই, এই জন্যই এরা মৌলিক। ওকে, ডান। আচ্ছা, সো এই গেল আমাদের মৌলিক বল। তাহলে আমরা কি কি জানলাম? আমরা হচ্ছে বল কি সেটা জাস্ট প্রাইমারি কনসেপ্টটা নিয়ে কথা বললাম, দেন হচ্ছে বলের প্রকারভেদ নিয়ে কথা বললাম, নেক্সট হচ্ছে আমাদের সাম্য বল অসাম্য বল। হ্যাঁ, তো সাম্য বল অসাম্য বল এই জিনিসটা কি, এটা নিয়ে একটু আলোচনা করা দরকার। ওকে, সো এখন সাম্য বল অসাম্য বলের যে বিষয়টা, সেটা হচ্ছে খুব সিম্পল, প্র্যাকটিক্যাল সেন্স থেকে চিন্তা করতে হবে সবকিছু। হ্যাঁ, ফিজিক্স সাবজেক্টটাই কিন্তু প্র্যাকটিক্যাল। সো যখনই যেটা পড়ো, সবসময় অলওয়েজ চেষ্টা করবে একদম একদম রিয়েল লাইফ প্র্যাকটিক্যাল থেকে জিনিসটাকে রিয়েলাইজ করা। হ্যাঁ, আমাকে ফিজিক্স পড়তে হলে যে আমাকে বইয়ের কিছু কঠিন ভাষা নিয়ে কথা বলতে হবে, হ্যাঁ, কঠিনভাবে বুঝতে হবে এমন কোনো কথা নাই। হ্যাঁ, তুমি যখন খাতায় লিখছো তখন ফর্মাল ভাষা লেখো, ওকে, ফাইন, বাট ফর্মাল ভাষা লেখার আগে অবশ্যই মেক শিওর করো যে তুমি জিনিসটা একদম ক্লিয়ারলি, মানে ইউ হ্যাভ 100% ক্লিয়ার, ওকে, মানে তুমি কী করো, কী লিখছো, এটার মানেটা কী। হ্যাঁ, আচ্ছা, সো বল হচ্ছে সাম্য অসাম্যতার উপর ভিত্তি করে দুই প্রকার, সাম্য বল অসাম্য বল আগে বললাম। সো সাম্য বলটা কি? খুব সিম্পল, ধরো এই হচ্ছে একটা বস্তু, আচ্ছা, সো এই বস্তুর উপর এদিক থেকে একটা বল প্রয়োগ করা হচ্ছে, বলের একক হচ্ছে নিউটন। এটা আমরা নিউটনের দ্বিতীয় সূত্রে আমরা বিস্তারিত জানবো,
সো আমি আগে থেকে জাস্ট বলে রাখছি, বলের একক হচ্ছে নিউটন। সো ধরলাম আমি এই দিক থেকে 5 নিউটন বল প্রয়োগ করলাম। আচ্ছা 5 নিউটন বল কত, কতটুকু বল আমি একটু সামান্য আইডিয়া দেওয়ার চেষ্টা করি। একটা আপেলের অরাইভারের যে ওজন, একটা আপেলকে হাতে নিলে হ্যাঁ সেই আপেলের যতটুকু ফোর্স তোমার হাতের মধ্যে দেয় সেটা হচ্ছে অলমোস্ট 1 নিউটন বলের সমান প্রায়, হ্যাঁ অ্যাপ্রক্সিমেটলি। হ্যাঁ সো অন অ্যাভারেজ একটা আপেল মানে হচ্ছে 1 নিউটন ধরে রাখো, মাথা জিনিসটা মাথায় রেখো। হ্যাঁ সো 5 নিউটন বলতেছি মানে 5টা আপেলের ওজনের সমান ধাক্কা এই থেকে দেওয়া হচ্ছে। ওকে সো আমি করলাম কি, একটা 5 নিউটন বল এই থেকে দিলাম। সো এই বেচার এখন কোন দিক যাবে, তাকে এদিক থেকেও 5 নিউটন বলে ধাক্কা দিচ্ছে, এদিক থেকেও 5 নিউটন বলে ধাক্কা দিচ্ছে, যাবেটা কোন দিকে, রাইট? ও কিন্তু কোনো দিকেই যাবে না। সো এইটাকে আমরা বলতে পারি সাম্য বল। হ্যাঁ আবার শুধু এরকম হইতে হবে সবসময় তা না। হ্যাঁ মনে করি বস্তুটার উপর 3 দিক থেকে 3টা বল কাজ করছে, কিন্তু এমন ভাবেই কাজ করছে যে ও আর কোনো দিকে সরতে পারতেছে না, মানে সব দিক থেকেই বলটা কাটাকাটি করে ফেলতেছে, ব্যালেন্স করে ফেলতেছে। সো এটা হচ্ছে সাম্য বল। সো তার মানে তোমরাই বলো সাম্য বল তাহলে কি। সাম্য বল হচ্ছে যে, যদি একটু অফিসিয়াল ভাষায় বলতে চাই, সেটা হচ্ছে যখন কোনো বস্তুর উপর প্রযুক্ত নিট বল শূন্য হয়। প্রযুক্ত নিট বল শূন্য, নিট বল মানে কি আলটিমেটলি কতটুকু বল তার উপর প্রযুক্ত হচ্ছে। হ্যাঁ সো আমরা তো অলরেডি জানি যে দ্বিতীয় থেকে জানি বল হচ্ছে একটা ভেক্টর রাশি, তাই না? সো আমরা যদি এই দুইটা বলকে যোগ করি, হ্যাঁ সাপোজ এটা হচ্ছে এটা এটা তো 5 নিউটন, তাহলে 5 নিউটন প্লাস 5 নিউটন, তাই না? আচ্ছা একটু খেয়াল করে দেখো তো, এখানে দুইটা বলের দিক কি এক? দিক কিন্তু এক না, একটা এই দিক একটা ওই দিক। তার মানে কি, একটাকে পজিটিভ ধরতে হবে একটাকে নেগেটিভ ধরতে হবে। ভেক্টর রাশি সিস্টেমটা এরকম যে আমরা যখন মাল্টিপল ভেক্টর নিয়ে কাজ করবো, দুইটা দুইটা দিক থাকে একই সাথে, একটাকে পজিটিভ ধরলে তার ঠিক অপোজিটটাকে ধরতে হবে আমাকে নেগেটিভ। সো আমি এটাকে যদি +5 ধরি তাহলে এটার ভ্যালুটা ধরতে হবে ম্যাথমেটিক্যালি -5 নিউটন। সো +10 প্লাস -5 কত হলো? 0। সো এটাই হচ্ছে নিট বল। হ্যাঁ সো এখানে যেমন খুব সিম্পলি যোগ করে হিসাব করে দেখালাম 0, সো এটার উপর হলো এটার উপর আলটিমেটলি মোট বল কত? 0, এই জন্য সে কোনো দিকে যাচ্ছে না। সো এটাই হচ্ছে নিট বল। সো এই নিট বলটা বের করার জন্য সবসময় যে সিম্পলি যোগ করলেই হবে তা কিন্তু না, এখানে সরাসরি যোগ করতে পারছি কারণ হচ্ছে যে এই দুইটা বল একদম মুখোমুখি কাজ করছে। যদি মুখোমুখি কাজ না করতো যদি, তাহলে সেই ক্ষেত্রে কি হতো, মনে করো এই বস্তুটার উপর বা একটা বল, একটা বস্তু একটা বল তার উপর 3 দিক থেকে বল কাজ করছে, হ্যাঁ, এবং এই 3টা বল এমন ভাবে কাজ করছে যে এর উপর নিট বল শূন্য, মানে তার সে আসলে কোনো দিকে যাচ্ছে না। সো ইন দ্যাট কেসে তুমি যদি নিট বল মানে এই বলগুলোর যদি মান দেওয়া থাকতো, হ্যাঁ, তাহলে এখান থেকে যদি নিট বল হিসেব করতে চাইতে, তাহলে সেক্ষেত্রে সরাসরি যোগ বিয়োগ করে করা যেত না, তখন সেখানে আসলে উপাংশের উপাংশ নামক একটা জিনিসের ব্যবহার করতে হতো। হ্যাঁ তো সেটা তোমরা আরো উপরে লেভেলে আরো বিস্তারিত জানবে। সো মোট কথা হচ্ছে যে নিট বল মানে হচ্ছে বস্তুর উপর কার্যকরী মোট বল। হ্যাঁ সো যদি কোনো একটা বস্তুর উপর কার্যকরী মোট বল শূন্য হয় তাহলে সেই বস্তুটা কি হবে না, কোনো দিকে সরবে না, নিট সরণও হবে না, কিছুই হবে না। ওকে সো নিট সরণ হবে না কথাটা কি ঠিক হলো? না, নিট সরণ হবে কথাটা ঠিক হলো না। কেন? কারণ চিন্তা করো একটা বস্তু অলরেডি চলছে, মানে তার সরণ হচ্ছে। সো এমন অবস্থায় আমি যদি চলন্ত অবস্থায় তার সামনে থেকে পেছন থেকে সমান পরিমাণ বল দেই, তো আমার পাওয়া বলটা তো কাটাকাটি হয়ে গেল, রাইট? সো তার মানে আমি তার উপর কোনো এফেক্ট করতে পারলাম না। সো তার মানে সে যেভাবে চলছিল চলতেই থাকবে, ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়। সো সাম্য বলটা তাহলে কি, যখন কোনো বস্তুর উপর প্রযুক্ত নিট বল শূন্য হয়। আচ্ছা সাম্য বল অসাম্য, সাম্য বলের আরেক কিছু কনসেপ্ট বোঝা থাকা উচিত, হ্যাঁ এটা আলোচনা করা দরকার। সাপোজ ধরো এই ডাস্টারটা এখন আমি হাতে ধরে রাখছি, ওকে ফাইন। সো ডাস্টারটা তো একটা ওজন আছে, তাই না? সো আমরা মনে হয় অলরেডি জানি অনেকেই, আমাদের এইটাও ছিল যে ওজন W=mg। তাহলে এই ডাস্টারটা, সো এটা হচ্ছে আমাদের ধরো আমাদের সেই কল্পিত ডাস্টারটা, হ্যাঁ কল্পিত কেন, এটা তো আমার হাতেই আছে, জাস্ট আমি এটা সিনারিওটা আঁকলাম আর কি। সো উপরের পার্টটার কোনো আর দরকার নেই, এটা মুছে ফেলতেছি। সো এই হচ্ছে ডাস্টারটা, সো এই ডাস্টারটা আমি হাতে ধরে রাখছি এই মুহূর্তে, মানে সেটা কিন্তু কোনো দিকে মুভ করতেছে না, রাইট? হ্যাঁ তো খেয়াল করে দেখেন ডাস্টারের ওজনটা কোন দিকে কাজ করে, নিচের দিকে, রাইট? হ্যাঁ এখন আমি যদি এটাকে ছেড়ে দেই সে নিচের দিকে পড়ে যাচ্ছে, মানে ওজনের কারণে, বাট আমি এটাকে হাতে ধরে রাখছি। সো এমনভাবে ধরে রাখছি যে এটা নিচে যাচ্ছে না আবার উপরেও যাচ্ছে না,
সো তার মানে ওজন কাজ করছে নিচের দিকে ডাব্লিউ, আর আমি এইটাকে ধরে রাখার জন্য, এটা তো অবশ্যই ওজন আছে, আমাকে তো বল প্রয়োগ করে শক্তি প্রয়োগ করে এটাকে ধরে রাখতে হচ্ছে, তাই না? এটা তো এমনি এমনি মানে এই জায়গাতে মানে স্টিল অবস্থায় নাই, তাই না? সো আমি নিচ থেকে কিন্তু আসলে আমার হাত দিয়ে শক্তি প্রয়োগ করছি বা বল প্রয়োগ করছি, রাইট? সো এই যে এই ক্ষেত্রে আমি যে হাতে এই মুহূর্তে ডাস্টার ধরে আছে এবং ডাস্টারটা উপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না, তার মানে এখানে আসলে ডাস্টারটির উপর লব্ধি নির্বল শূন্য, মানে এখানে সাম্য বল কাজ করছে। তার মানে এক কথায় ডাস্টারটার ওজন যা, আমি ঠিক এক্স্যাক্টলি সেই পরিমাণ বল নিচ থেকে দিচ্ছি, এই জন্য ডাস্টারটা এই জায়গায়। যদি আমি বেশি বল দিতাম তাহলে ডাস্টার উপরে চলে যেত, যদি আমি কম বল দিতাম তাহলে ডাস্টার আমার হাত থেকে পড়ে যেত এবং এটা ওজন সামলাতে পারতাম না, ব্যাপারটা এইরকম, বোঝা গেছে? সো তার মানে এটা একটা সাম্য বল, শুধু তাই না? আমি এই মতো দাঁড়িয়ে আছি, ফ্লোরের উপর দাঁড়িয়ে আছি, সো আমি কিন্তু ফ্লোরের ভিতরে ঢুকে যাচ্ছি না, তাই না? আবার ফ্লোরও আমাকে ভিতরে উপরে ঢুকে দিচ্ছে না। সো এখানে আসলে ইন্টারনেট তৃতীয় সূত্র কাজ করে, এটা নিয়ে আরো পড়া কথা হবে। সো আসলে বারবার অ্যাডভান্স কথা বলে ফেলতেছি আর কি। সো যাই হোক, সো এটা একটা সাম্য বলের উদাহরণ, শুধু এটাই না। যখন ধরো আমরা একটা সরল দোলকের কথা বা পেন্ডুলামের কথা চিন্তা করি, সো একটা পেন্ডুলাম যখন এইভাবে ঝুলছে, হ্যাঁ যা ঝুলছে কিন্তু সে দুলতেছে না, হ্যাঁ। সো এই অবস্থাটা হচ্ছে সাম্য অবস্থা, কারণ এই মুহূর্তে তার একটা ওজন কাজ করছে নিচের দিকে, যেটা হচ্ছে ডাব্লিউ। আর এই যে ওজনটা কাজ করছে, সো এটা নিচের দিকে পড়ে যাচ্ছে না কেন? বিকজ অফ এই যে সুতাটা যেটা দিয়ে এটা ঝুলে এসে, সেটা আসলে তাকে ধরে রেখেছে। তুমি যখন কোনো ভারী বস্তু তোলো তখন তুমি কি হাত দিয়ে সেটাকে টেনে ধরে রাখো না? সো তার মানে ইন ওয়ান সেন্স এইখানে যে সুতাটা আছে, এই সুতাটা বেসিক্যালি এই এই পেন্ডুলামটার যে ভর বা যে ওয়েটটা আছে সেটার বিপরীত সমপরিমাণ এবং বিপরীত পরিমাণ, বিপরীত এবং সেম অ্যামাউন্ট পরিমাণ একটা ফোর্স দিয়ে তাকে টেনে ধরে রেখেছে। এটাকে আমরা বলি তার টেনশন ফোর্স, টি। সো এই যে টেনশন ফোর্স যেটা উপরের দিকে সুতাটা টেনে ধরে রেখেছে, আর হচ্ছে বস্তুটার ওজন এই মুহূর্তে সমান, সমান বলেই এইটা এই জায়গায় ঝুলতে পারছে। যদি সমান না হতো তাহলে কি হতো? যদি ওজনটা বেশি হয়ে যেত তাহলে এটা ছিঁড়ে পড়ে যেত। আর যদি সমান না হতো, মানে উপরেরটা যদি বেশি হতো তাহলে ওইটা এই জায়গায় থাকতো, এটা আরো হয়তো উপরে পজিশনে চলে যেত। চিন্তা করো একটা রাবারের মাথায় তুমি একটা বল ঝুলে রেখেছো, ঠিক আছে? সো রাবারটার বলটা যদি হালকা হয়, বলটা যদি খুব হালকা হয় তাহলে বলটা উপরের দিকে থাকবে বেশি, বলটা যদি খুব ভারী হয় সেটা বেশি নিচের দিকে ঝুলে থাকবে। সো কেন সে কখনো বেশি ঝুলে কখনো কম ঝুলে? জাস্ট বিকজ অফ সে সাম্যাবস্থায় নিয়ে আসতে চায়। হ্যাঁ, আরেকটা পয়েন্ট যেটা হচ্ছে আমাদের এই মহাবিশ্বের সবকিছুই সাম্যাবস্থায় আসতে চায়, এভরিথিং। হ্যাঁ, সো এই সাম্যাবস্থায় আসতে চায় বলেই তুমি যদি এখন এই সব পেন্ডুলামটাকে একটু টেনে এইদিকে নিয়ে ছেড়ে দাও তাহলে কি হবে? সো খেয়াল করো, এইখানে ওজনটা কাজ করতেছে কোন দিকে? নিচের দিকে। এই জায়গায় কোন দিকে কাজ করতেছে? এই জায়গাতেও নিচের দিকে কাজ করতেছে, রাইট? হ্যাঁ, কিন্তু এখন খেয়াল করো এই ওজনটাকে কাটার জন্য, কাটাকাটি করে ফেলার জন্য এটার কি ঠিক বিপরীত দিকে কোনো বল আছে? বল তো নাই, কারণ সুতাটা তো এইভাবে অ্যাঙ্গেলে, তাই না? সো এইখানে জিনিসটা সাম্যাবস্থায় আসে না, থাকতে পারে না। হ্যাঁ, সো এইখানে অলওয়েজ যেটা হয় যে নিচের দিকের ফোর্সটা বেশি হয়, উপরের দিকের ফোর্সটা কম হয়। হ্যাঁ, ওজনটা বেশি, ফোর্সটা কম। সো এই কারণে পেন্ডুলামটা এখানে না থেকে নিচের দিকে চলে আসে, মানে সাম্যাবস্থার দিকে চলে আসে। বাই দ্য ওয়ে, যত সিম্পলভাবে বললাম এখানে কিন্তু আরো কিছু কমপ্লেক্স ব্যাপার স্যাপার কাজ করে, এটা তোমরা ইন্টারমিডিয়েট লেভেলে বিস্তারিত জানবে। এখানে উপাংশ টুপাংশ দিয়ে অনেক কিছু করা যায়, কেন এটা এইদিকে আসলো, তার ত্বরণ কত হলো, কিভাবে কি, অনেক কাহিনী আছে। সো ওই কাহিনীগুলোতে এখন তোমাদের এসএসসি লেভেলে যাওয়ার কোনো দরকার নেই। সো এক কথায় এখানে সাম্যাবস্থা থাকতে পারে না বলেই সে এখানে আসে। আমি যদি এটাকে এই দিক থেকে টেনে ছেড়ে দিই তাহলে এটা কিন্তু আবার এখানে চলে আসবে, মানে চলে আসার চেষ্টা করবে, মানে দুলতে থাকবে, রাইট? সো যেটা ঘটবে, সো তখন আসলে তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে যেই দিক থেকে নিয়ে নেয় সে এই জায়গাতে আসার চেষ্টা করে, তাই না? কারণ এই জায়গাটা হচ্ছে সাম্যাবস্থা, এই জায়গায় তার উপর নির্ভর শূন্য। সো সবকিছুই সাম্যাবস্থায় আসতে চায়। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। সো নেক্সট অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস আর কি, যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে ভরবেগ। কি ভরবেগ? হ্যাঁ, ভরবেগ জিনিসটা কি? ভরবেগের কথাটার মধ্যে আসলে খুব সহজে বুঝে ফেলা যায়। ভরবেগ হচ্ছে, এটাকে বলি আমরা পি দ্বারা প্রকাশ করি, ভরবেগ হচ্ছে কোনো বস্তুর ভর এবং তার বেগ, বেগের গুণফল, ভর আর বেগের গুণফল। সো ভর আর বেগকে গুণ করলে তো ভরবেগই পাওয়া যাবে, ওকে, ফাইন। সো এইরকম একটা ভ্যালু নিয়ে আমরা, এরকম একটা জিনিস নিয়ে আমরা কেন কথা বলতেছি, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিংস, ঠিক আছে? আচ্ছা, একটা উদাহরণ দিই, একটু উইয়ার্ড উদাহরণ। ধরো তুমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছো, ঠিক আছে?
ওকে ফাইন, সো তুমি কোনো কারণে বাসায় রাগ করে তুমি রাস্তায় বসে সুইসাইড করবে, মানে আসলে সুইসাইড করার জন্য না, মানে একটু বাসায় ভাব নেওয়ার জন্য যে আমি রাগ করছি ব্যাপারটা এইরকম বোঝানোর জন্য, আব্বা আমাকে বোঝানোর জন্য। ওকে সো মানে তুমি একটা ফেক সুইসাইডাল অ্যাক্ট করতে যাচ্ছ। হ্যাঁ, সো এখন রাস্তার সামনে তুমি দাঁড়াইছো, এটা হচ্ছে রাস্তা মনে করো। সো রাস্তার সামনে দিয়ে কিছু যানবাহন আসতেছে। হ্যাঁ, সো তোমার সামনে একটা ট্রাক আসতেছে। ওকে, সো সেই ট্রাকটা খুব স্লো আসতেছে, আস্তে আস্তে গড়ায় গড়ায় হামাগুড়ি দিয়ে। ওকে, সো তুমি কি ওই ট্রাকটার নিচে পড়তে চাইবে? আচ্ছা ধরো তুমি ট্রাকের চাকার নিচে যাবে না, তুমি জাস্ট ধাক্কা খেতে যাচ্ছ, মানে ট্রাকের কোনো একটা গাড়ির সাথে ধাক্কা খেতে যাচ্ছ। হ্যাঁ, সো গাড়িটা ট্রাকটা খুব স্লোলি আসতেছে, সো তুমি কি ওই ট্রাকের নিচে ধাক্কা খেতে যাবা? আই ডোন্ট থিঙ্ক সো, রাইট? কারণ ট্রাক কিন্তু অনেক হেভি। হ্যাঁ, সে অল্প স্পিডে আসলেও সে যখন ধাক্কাটা দিবে ওইটা তুমি সামলাইতে পারবা না, রাইট? তার মানে ওখানে তার বেগটা কম কিন্তু ভরটা অনেক বেশি। ওকে, মানে ভর বেশি বলে তুমি ওইটাকে চুজ করতে পারতেছ না। আচ্ছা এবার চিন্তা করো, আচ্ছা ট্রাক না, এবার একটা সাইকেলের তলায় পড়া যাক, ঠিক আছে? সো একটা সাইকেল আসতেছে, তো সাইকেল তো খুবই হালকা, বাট যেই সাইকেলটা আসতেছে মনে করো সেই সাইকেলটা কোনো স্পেশাল সাইক্লিস্ট চালাচ্ছে এবং সে 60 কিলোমিটার/আওয়ার বেগে চালে আসতেছে, তখন কি তুমি সেই সাইকেলটার সামনে পড়তে চাইবা? আই ডোন্ট থিঙ্ক সো, রাইট? হ্যাঁ, কেন? কারণ সাইকেলটা হালকা, ঠিক আছে, ওইটাকে ধাক্কা দিলে তোমাকে ধাক্কা দিলে খুব বেশি ক্ষতি হবে না, বাট ওইটা যেহেতু যথেষ্ট গতিতে আছে, সো ওইটা যদি তোমাকে ধাক্কা দেয় তুমি উড়েও যেতে পারো, রাইট? সো তার মানে এইখানে তুমি আর চিন্তা করতেছো না ওইটার ভর কত, ওইটা ওজন, মানে ওইটা কতটুকু ওয়েটফুল হেভি জিনিস, তুমি চিন্তা করতেছো এটা কত বেগে আসতেছে তোমার কাছে, রাইট? সো তার মানে শুধু ভরও না শুধু বেগও না, ভর আর বেগ দুইটাই ম্যাটার করে তোমার কাছে, রাইট? হ্যাঁ, সো তার মানে কোনো বস্তুর ভর যদি বেশি হয় তাহলেও তার মধ্যে শক্তি বেশি বলা যাবে, যদি কোনো বস্তুর বেগ বেশি হয় তাহলেও তার মধ্যে শক্তি বেশি, আর যদি ভর আর বেগ দুইটাই বেশি হয় তাহলে তো কথাই নেই, রাইট? সো তার মানে বেসিক্যালি এই ভর আর বেগের গুণফল তোমাকে এমন একটা সংখ্যা দিবে যেটা থেকে তুমি আন্দাজ করতে পারবা যে তোমার কতটা ক্ষতি হতে যাচ্ছে বা ওই বস্তুটার মধ্যে কতটুকু পটেনশিয়াল আছে বা শক্তি আছে, রাইট? সো এই জন্যই আমরা যেটা করি, কোনো বস্তুর ভর আর কোনো বস্তুর বেগ গুণ করে একটা ভ্যালু কাউন্ট করে যেটাকে আমরা নাম দিয়েছি ভর বেগ বা পটেনশিয়াল বা মোমেন্টাম বলতে পারো তুমি এটাকে। হ্যাঁ, সো এই যে ভর বেগ, সো ভর বেগ আসলে বোঝায় কোন একটা বস্তুর মধ্যে কোনো কতটুকু শক্তি আছে, ডান? হ্যাঁ, অবশ্যই বস্তুটা গতিশীল হতে হবে, যদি কোনো বস্তুর বেগই না থাকে, একটা স্থির বস্তুর তার তো বেগ নেই, V0, তাহলে তার যত ভরই থাকুক তাতে তো আমাদের কিছু যায় আসতে আমাদের কোনো ক্ষতি হচ্ছে না। মাউন্ট এভারেস্টের ভর কত? অসীম, রাইট? অসীম না, অসীম তো বললে ভুল হবে, আমাদের গোটা পৃথিবীর ওজনই তো খুব বেশি না। আচ্ছা, সো যেটা হচ্ছে যে মাউন্ট এভারেস্ট তো ওই জায়গাতেই আছে, রাইট? সো তার তো কোনো বেগ নাই, সো এই জন্য ওটা নিয়ে আমাদের কোনো ই নাই। বাট চিন্তা করে একটা হাতি যে কিনা তোমাকে যে কোনো সময় এসে ধাক্কা মারতে পারে, জঙ্গলে গেছো হাতি এসে ধাক্কা মারতেছে, সো হাতি কেন বিপজ্জনক? হাতি কিন্তু মানুষ খায় না, তারপরেও বিপজ্জনক তার হেভি ওয়েটের কারণে, রাইট? হ্যাঁ, সো যাই হোক, সো মোদ্দা কথা হচ্ছে ভর আর বেগের গুণফল একটা ভ্যালু রাখে আমাদের কাছে, রাইট? সো এই জন্য এটাকে আমরা বলি ভর বেগ। সো এইটা কোথায় কাজে লাগবে একটু পরে খুব ভালোভাবে বুঝে যাবে, ঠিক আছে? সো এই হচ্ছে তোমার ভর বেগ সম্পর্ক, ভর বেগ। সো আচ্ছা আরেকটা বিষয় বলে রাখি, এটা পরে আর বলা হবে না হয়তো, সো ভর ভর হচ্ছে কি স্কেলার রাশি না ভেক্টর রাশি? ভর কিন্তু স্কেলার রাশি, রাইট? বাট বেগ কি? ভেক্টর রাশি। সো ভর বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। হ্যাঁ, সো ভর বেগ নির্দিষ্ট দিকে থাকে। হ্যাঁ, মানে যেহেতু বেগ কোনো একটা বস্তুর, আমি যদি এখন মনে করি এই দিকে মুভ করি তাহলে আমার ভর বেগ এই দিকে, আমি যদি এখন এই দিকে মুভ করি তাহলে আমার ভর বেগ কিন্তু এই দিকে। হ্যাঁ, সো দুইটা অপোজিট দিক হলে কিন্তু ভর বেগ একটা হবে পজিটিভ একটা হবে নেগেটিভ। ওকে, ডান? সো আরেকটা, আর তো কিছু দরকার নাই, ভর বেগের একক কি হবে তোমরা বলতে পারো? ভর বেগের একক কি? ভরের একক কি? কেজি। বেগের একক কি? সেটা আমরা জানি, মিটার পার সেকেন্ড। সো কেজি মিটার পার সেকেন্ড হচ্ছে ভর বেগের একক। সো জিনিসটা মাথায় রাখবে। সো গেল ভর বেগ। সো এই কয়েকটা আইটেম, টপিক, ছোট ছোট টপিকগুলা জেনে রেখে তুমি এই চ্যাপ্টারের মৌলিক জিনিসগুলোতে ঢুকে আলোচনা শুরু করতে পারো। হ্যাঁ, এই চ্যাপ্টারে মূলত যেই জিনিসটা নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে নিউটনের তিনটা সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। এই তিনটা সূত্র ভালোভাবে বুঝলে আসলে চ্যাপ্টার কভার 100%। ওকে, সো শুরু করা যাক আমাদের এই চ্যাপ্টারের মেইন কথাবার্তা, ঠিক আছে? সো আমাদের নিউটন কাকু,
সো তা সে আমাদেরকে গতি সংক্রান্ত তিনটা সূত্র দিয়ে গেছে। সো এই তিনটা সূত্র কি কি, আমরা যারা বই ঘাটাঘাটি করে ফেলেছি, আমরা যারা ক্লাস টেনে পড়ি, আমরা অলরেডি বিস্তারিত জানি। সো আজকেও আমরা জানবো একটু রিয়েলিস্টিক ভাবে ফিল করার চেষ্টা করার জন্য। ওকে, সো শুরু করি নিউটনের প্রথম সূত্র থেকে, ঠিক আছে, বা এইটাকে আমরা জড়তার সূত্র বলতে পারি, কারণ হচ্ছে নিউটনের প্রথম সূত্র থেকেই আসলে জড়তার ধারণা পাওয়া যায়। জড়তা কি সেটা তো বলিনি। আচ্ছা দেখা যাক, শুরু করি। সো আমরা এখন নিউটনের প্রথম সূত্র নিয়ে বলতেছি। সো নিউটনের প্রথম সূত্রটা কি ছিল, সেটা হচ্ছে কি, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সুষম দূরিতে সরল পথে চলতে থাকবে, রাইট? হ্যাঁ, আচ্ছা এই কথাটা মিনিংটা কি দাঁড়ায়। একটা বস্তু আছে, ওই যে আমি এই চ্যাপ্টার, মানে এই চ্যাপ্টার শুরু করতে গিয়ে প্রথমেই যে কথাগুলো বলে ফেললাম, ওই কথাটাই আসলে এইটা। হ্যাঁ, সো একটা বস্তু আছে, তার বেগ কত আমি জানি না, সেটা হয় জিরো থাকতে পারে বা সে কোনো একটা নির্দিষ্ট বেগে চলতেও থাকতে পারে, রানিং অবস্থায় থাকতে পারে। সো আমাদের নিউটন কাকু বলতেছে যে বাহ্যিক যদি কোনো বল প্রয়োগ না করা হয় তাহলে একটা স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। এই বলটা এই জায়গাতে আছে, আমি এটাতে কোনো রকম বল প্রয়োগ করলাম না, কোনো কিছু করলাম না, এটা কোনোদিন মুভ করবে, আমি এটাকে ম্যাজিক করে মুভ করাতে পারবো, আমি নট এ ম্যাজিশিয়ান, বাট মুভ করানো সম্ভবও না। ম্যাজিশিয়ান যখন যদি মুভ করে সেও কিছু ট্রিক্স ইউজ করে, রাইট? বাট আলটিমেটলি এটাকে মুভ করার জন্য আমাকে ফোর্স দেওয়া লাগবে, রাইট? তার মানে বাহ্যিক কোনো বস্তু, মানে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। ওকে, আবার যদি এই জিনিসটা গতিশীল হয়, মনে করেন একটা বল গড়াচ্ছে, গতিশীল বস্তু চিরকাল সুষম দ্রুতিতে চলতে থাকবে, মানে কোনোদিন থামবে না। ওয়েট ওয়েট, এটা কি সম্ভব? আমরা যদি একটা ফুটবলকে লাথি মারি সেটা কি অনন্তকাল ধরে চলতেই থাকে, চলতে থাকে না, সেটা তো থেমে যাবে না। আচ্ছা এখন এখানে যে বিষয়টা হলো যে ফুটবলটাকে যখন আমরা লাথি মারি, লাথি মারার পরে সে তো মাটিতে গড়াইয়া যায়, ঘাস লতা পাতে বাধা খায়, বাতাসের বাধা আছে, তাই না? তো ওইখানে বল কাজ করতেছে, নিউটন কিন্তু বলছে যদি বল কাজ না করে, হ্যাঁ, তো সবকিছু বলটাকে বাধা দিয়ে আলটিমেটলি থামাই দিচ্ছে, এই জন্য বল থেমে যায়। বাট নিউটন বলছে যদি বল না কাজ করে তাহলে সে অনন্তকাল সুষম দূরিতে চলতে থাকবে। বাট আমাদের রিয়েল লাইফে আমরা এই মানে প্র্যাকটিস, মানে পৃথিবীতে এই প্র্যাকটিসটা করতে পারবো না, বাট এটা সম্ভব। কোথায়? স্পেসে সম্ভব, যেখানে কোনো গ্র্যাভিটি নেই। হ্যাঁ, সো আপনি যদি মহাকাশে যান, তোমরা যদি মহাকাশে যাও আর কি, তাহলে মহাকাশে গিয়ে যদি কোনো একটা ফুটবল নিয়ে একটা লাথি একবার মারতে পারো, ডান, শেষ, তোমাকে কাছ থেকে সারা জীবনের জন্য টাটা গুড বাই বলে চলে যাবে, চিরবিদায় নিয়ে নেবে, কোনোদিনও সে ফিরে আসবে না, সে ওই ওই পথে চলে যাবে অনন্তকালের জন্য। হ্যাঁ, সো দ্যাট ওয়াজ নিউটনস ফার্স্ট ল। সো আমি যদি বাহ্যিক বল প্রয়োগ না করি একটা বস্তু যদি চলতে থাকে তাহলে সে চলতেই থাকবে এবং বেগও কমবে না। তো ফুটবলকে লাথি মারলে তার বেগটা কমে যায়, কারণ তার বিপরীত দিক থেকে বাধাদানকারী বল কাজ করে, ঘর্ষণ বল আছে, বাতাসের বাধা আছে, অনেক কিছুই আছে, তাই না? অনেক অবস্টাকল থাকে। ওকে, সো এই দ্বিতীয় সূত্রটা আমাদেরকে কি বলে, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে। আচ্ছা আমরা একটু পার্টে পার্টে ভাঙা চিন্তা করি, একবারে সূত্র বুঝতে হবে, সূত্র খায় ফেলতে হবে, কোনো কথা নেই, ঠিক আছে? ভাঙেন আগে জিনিসগুলোকে, যখনই কোনো একটা বিষয় একটু কমপ্লেক্স মনে হবে গোটা জিনিসটা নিয়ে ভাবার দরকার নেই, আগে স্টেপ বাই স্টেপ ভাবেন যে কি হচ্ছে। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ আমরা পয়েন্ট বাই পয়েন্ট ধরে চিন্তা করি। সো প্রথম কথা হচ্ছে যে সে বলতেছে, নিউটন কাকু কি বলতেছে আমাদের, যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, আচ্ছা হার বাদ দিই, ভরবেগের পরিবর্তন হবে কিছু এরকম কিছু একটা, তাই না? আচ্ছা, সো ভরবেগের পরিবর্তন এই কথাটা আমাদের কাছে কি মিন করে এটা বোঝা আগে দরকার। ওকে ফাইন, সো একটু চিন্তা করেন ভরবেগের পরিবর্তনটা কি, আগে ভরবেগ কি, ভরবেগ তো একটু আগে বললাম, ভরবেগ কি, ভর আর বেগের গুণফল। তো ভর একটা সংখ্যা, বেগও একটা সংখ্যাগত ভাবে চিন্তা করলাম। এখন চিন্তা করেন, ধরেন আমার কাছে 5 কেজি ভর একটা বস্তু আছে এবং এই মুহূর্তে এইটার বেগ 3 মিটার পার সেকেন্ড ধরি, ওকে, 3 মিটার পার সেকেন্ড সেই দিকে যাচ্ছে। তো তার ভরবেগ কত, তাহলে ভর আর বেগের গুণফল, তাহলে 3×5=15, তাহলে আমি বলতে পারি এই বস্তুটার ভরবেগ হচ্ছে এখন 15 কেজি মিটার পার সেকেন্ড।
এখন ভরবেগের যদি পরিবর্তন করতে চাই আমি, মানে এই দুইটার যে কোন একটাকে কমাইতে হবে বাড়াইতে হবে, রাইট? এখন খেয়াল করেন, একটা নির্দিষ্ট বস্তু যেটার ওজন হচ্ছে 5 কেজি, হ্যাঁ, সো একটা নির্দিষ্ট বস্তুর ভর কি কখনো বাড়ানো যায়, কমানো যায়? কখনোই কমা যায় না। সাপোজ এই রিমোটটা, হ্যাঁ, রিমোটটা একটা নির্দিষ্ট ভর আছে, সো আমি যদি এটা এখন ছুটি কোনো দিকে, ছুটে দিই, ছুটতে থাকি বা এটা গতিশীল থাকে, এইটার কি ওজন কোনোদিন বাড়া সম্ভব বা কমা সম্ভব? মানে আই মিন ভর কি বাড়া বা কমা সম্ভব? না, সম্ভব না, কিন্তু ভর যেহেতু বাড়া কমা সম্ভব না, তার মানে এম এর মান কখনোই চেঞ্জ হবে না। বাট এম এর মান চেঞ্জ না করে তাহলে ভরবেগ কিভাবে চেঞ্জ করা যাবে, রাইট? সেটা হচ্ছে বেগ চেঞ্জ করে। আমি যদি বস্তুটার বেগ চেঞ্জ করে ফেলতে পারি, তাহলে ভর আর বেগের গুণফলটা পরিবর্তন হয়ে যাবে। সাপোজ এটা 3 মিটার/সেকেন্ড বেগে ছিল, আমি দেখলাম কিছুক্ষণ পরে সে এখানে এসে তার ওই একই বস্তুটার ভর হয়ে গেছে সাপোজ 5 মিটার/সেকেন্ড, তাহলে এখন এখানে তার ভরবেগ কত হবে, সেটা হচ্ছে 25 কেজি/মিটার/সেকেন্ড, তাই না? তো তার মানে কি, তার মানে কাহিনীটা কি দাঁড়ালো? তার মানে কাহিনীটা দাঁড়ালো যে ভরবেগের পরিবর্তন মানে হচ্ছে মূলত বেগের পরিবর্তন, ক্লিয়ার? মানে ভরবেগের পরিবর্তন হওয়ার জন্য বেগের পরিবর্তন দরকার, এটাই বোঝাতে চাচ্ছি আর কি, ঠিক আছে? আচ্ছা, গেল। তার মানে বিষয়টা দাঁড়ালো, আমি ভরবেগের পরিবর্তন করতে চাচ্ছি, তার মানে আমি আসলে বেগের পরিবর্তন করছি, মানে বেগের পরিবর্তন করতেছি, তার মানে আমি আসলে ত্বরণ দিচ্ছি কিন্তু, রাইট? কারণ মানে বেগের পরিবর্তনই ত্বরণ। তার মানে এক কথায়, ভরবেগের পরিবর্তন করা মানে ত্বরণ ঘটানো। আর ত্বরণ ঘটানো যেন মানে কি, নিউটনের প্রথম সূত্র কি বলে, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সুষম দূরিতে চলতে থাকবে, রাইট? তো গতিশীল বস্তু যদি সুষম দূরিতে চলতেই থাকে, বাট এখানে তো চলতেছে না, বেগ তো বেড়ে গেছে, বেগ চেঞ্জ হয়ে গেছে, তার মানে এখানে বাহ্যিক বল প্রয়োগ হয়েছে। তার মানে সোজাসাপটা কথায় হলো, ভরবেগের পরিবর্তন করতে চাইলে আমাকে বস্তুর উপর বল প্রয়োগ করতে হবে। বল প্রয়োগ করলে সেটা কি করবে, বস্তুর বেগের পরিবর্তন করবে, মানে ত্বরণ ঘটাবে। আর বেগের পরিবর্তন হলো মানে ভরবেগের পরিবর্তন হলো, ডান? তো তার মানে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন করা মানেই তার উপর কি, বল প্রয়োগ করা হচ্ছে, রাইট? আর নিউটন প্রথম তার দ্বিতীয় সূত্রের প্রথম পার্টে এইটাই বলছে যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, তার মানে অলরেডি তার উপর বল দেওয়া হচ্ছে, তো ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। পরে কিন্তু বলছে যে হ্যাঁ, এটার উপর যে বলটা প্রয়োগ করা হয়েছিল, রাইট? সো এইবার আসি ভরবেগের পরিবর্তনের হারের ক্ষেত্রে। আচ্ছা, হারের ক্ষেত্রে কথাটা আমি একটু অন্যভাবে বোঝানোর চেষ্টা করি। ধরে নেই যে একটা বস্তুর ভর হচ্ছে এম, ওকে? এই বস্তুটার উপর বল প্রয়োগ হচ্ছে, সো বল প্রয়োগ হলে অবশ্যই ত্বরণ হবে, ত্বরণ হলে অবশ্যই তার বেগের পরিবর্তন হবে। সো ধরলাম এই বস্তুটার উপর টি সময় ধরে এফ পরিমাণ বল প্রয়োগ হলো এইদিকে, হ্যাঁ, এবং এইটার আদি বেগ এখানে ছিল ইউ, ওকে? সো আদি বেগ যেহেতু এখানে ইউ, সো টি সময় পরে, টি সময় ধরে এফ বল প্রয়োগ হওয়ার পরে তার তো বেগ বেড়ে যাবে শেষে গিয়ে, সো এই জায়গাতে আসলো টি সময় পরে ধরলাম। সো এই জায়গাতে আসার পরে তার ভর কিন্তু এম, ভর কিন্তু আর বদলায় নাই, কার বেগ তো অবশ্যই বদলাবে, তাই না? তাহলে ধরলাম এখানে তার সেই বেগ হলো ভি। তাহলে এখানে ভরবেগের পরিবর্তন তো হইলো, তাই না? পরিবর্তনটা আগে বের করি, তাহলে কি পাইলাম, ভরবেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি, পি দিয়ে। সো আমরা এইটাকে, ভরবেগের পরিবর্তনকে আমরা ডেল পিও বলতে পারি, ডেল মানে হচ্ছে পরিবর্তন, ঠিক আছে? সো ডেল পি বা ভরবেগের পরিবর্তন ইজিক্যাল টু, আপনারাই বলেন কত হবে, এখানে ভরবেগ কত ছিল, ভর আর বেগের গুণফল, তাই না? সো আর এখানে ভরবেগ কত ছিল, এম ইন্টু ইউ, মানে এম ইউ, আর এখানে কত হবে, এম ভি, তাহলে ছিল এম ইউ, হয়েছে এম ভি, তাহলে পরিবর্তন কত, এম ভি মাইনাস এম ইউ, রাইট? সো তার মানে এম ভি মাইনাস এম ইউ। আচ্ছা, সো এইটুকু পরিমাণ ভরবেগের পরিবর্তন হয়েছে, রাইট? হ্যাঁ, আচ্ছা, এখন খেয়াল করেন নিউটন কি বলছে, ভরবেগের পরিবর্তনের হার, হার মানে যেন কি বলছিলাম, হার হচ্ছে প্রতি সেকেন্ডে কোনো একটা ঘটনা কতটুকু ঘটে বা প্রতি সেকেন্ডে কোনো একটা মান কতটুকু চেঞ্জ হয়, সেটাই হচ্ছে হার, তাই না? সো এইখানে যে এই ভরবেগের পরিবর্তনটা হয়েছে এম ভি এম ইউ থেকে এম ভি থেকে এম ইউ, হ্যাঁ, মানে এম ইউ থেকে এম ভিতে আসছে, এটার জন্য কতটুকু সময় লাগছে, টি পরিমাণ সময়, রাইট? তাহলে টি সময়ে ভরবেগ পরিবর্তন হয়েছে এতখানি, তাহলে একক সময় কত, এটা বাই টি হবে। তার মানে আমি যদি ভরবেগের পরিবর্তনের হার বলি, হ্যাঁ, ভরবেগের পরিবর্তনের হার সেটা কত হবে, সেটা হবে এম ভি মাইনাস এম ইউ বাই কত, টি। সো এইটাই হচ্ছে আমার ভরবেগের পরিবর্তনের হার।
সো নিউটনের প্রথম সূত্রের প্রথম পার্টটা হয়ে গেল। সো কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, এই হারটা কি কি বলছে সে? এই হারটা হচ্ছে ওই বস্তুর উপর ওই পরিবর্তন ঘটাতে যেই বলটা প্রয়োগ করা হয়েছিল সেই প্রযুক্ত বলের সমানুপাতিক। রাইট, সো তার মানে আমি এখান থেকে ডিসিশন নিতে পারি ভরবেগের পরিবর্তনের হার কত এম ভি মাইনাস এম ইউ বাই টি, এবং এই ঘটনা ঘটাইতে গিয়ে কতটুকু বল প্রয়োগ করতে হয়েছে, এ পরিমাণ বল প্রয়োগ করতে হয়েছে। সো তাহলে ভরবেগের পরিবর্তনের হার এম ভি মাইনাস এম ইউ বাই টি এটা কার সমানুপাতিক? এটা হচ্ছে প্রযুক্ত বলের সমানুপাতিক, মানে হচ্ছে এফ এর সমানুপাতিক। সো নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক ফর্মটা হবে এইটাই, সে এম ভি মাইনাস এম ইউ বাই টি ইজ প্রপোর্শনাল টু এফ। ওকে, আচ্ছা এখন এরপরে ম্যাথমেটিক্যাল ইয়েতে পড়ে যাচ্ছি, এবার একটু আরেকটু আলোচনা করা দরকার কিছু অন্য কিছু বিষয়। সেটা হচ্ছে যে ভরবেগের পরিবর্তন, আমি যদি বল বেশি দেই তাহলে ভরবেগের পরিবর্তন বেশি হবে না? হবে তো। আমি যদি বল কম দেই তাহলে ভরবেগের পরিবর্তন কম হবে না? হবে, রাইট। কিন্তু নিউটন কেন এখানে বললো ভরবেগের পরিবর্তনের হার, কেন হার, এই কথাটা কেন বললো? আসলে একটু আগে যে দুটো লাইন বললাম ওই লাইনগুলোর ব্যাখ্যাটা ঠিক ছিল না। হ্যাঁ, একটু ঠান্ডা মাথায় চিন্তা করি। হ্যাঁ, তো ধরেন একটা বস্তুর ভর হচ্ছে এখানে 5 কেজি। ওকে, সো আমি এটার উপর 2 নিউটন বল প্রয়োগ করলাম। তো 5 কেজি ভরের একটা বস্তু, আমি তার উপর 2 নিউটন বল প্রয়োগ করতেছি এবং করে যাচ্ছি। ওকে, সো যদি করতে থাকি একটা নির্দিষ্ট টাইম পরে এসে দেখলাম যে তার ভরবেগ বেড়ে গেছে, ভরবেগ বেড়ে গেছে মানে ভরবেগের পরিবর্তন তো হয়েছে, তাই না? আচ্ছা, এখন খেয়াল করেন আমি ওই একই বস্তুটার উপর আমি যদি তার থেকেও বেশি বল প্রয়োগ করি, অনেক বেশি, মানে এটা যদি 2 নিউটন হয়, সাপোজ এটা 200 নিউটন, ওকে, প্রায় 100 গুণ বেশি, তাহলে কি আমাকে এইখানে প্রথম এই জায়গায় এই বস্তুটার ভরবেগ এখান থেকে এখানে আসতে যতটুকু বাড়ছিল আমি যদি ঠিক ততটুকু ভরবেগ বাড়াইতে চাই? আচ্ছা একটু উদাহরণের মধ্যেই আসি। হ্যাঁ, এইখানে তার বেগ ছিল 3 মিটার পার সেকেন্ড, তাহলে 3 × 5 = 15, এখানে তার ভরবেগ হচ্ছে 15 কেজি মিটার পার সেকেন্ড। সো এখানে এসে ধরলাম তার বেগটা হয়ে গেল আমাদের কত, সেটা হচ্ছে আমাদের সাপোজ 10 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে ভরবেগ কত? ভর আর বেগের গুণফল 5×10 = 50, তার মানে এখানে ভরবেগ হচ্ছে 50 কেজি মিটার পার সেকেন্ড, এখানে ছিল 15 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগ বাড়লো কত? ভরবেগ বাড়লো গিয়ে কত, অলমোস্ট 35, রাইট, অ্যাকচুয়ালি 35, মানে এক কথায় আমি এখানে বেগ বাড়াইছি কত, 3 থেকে 10 পর্যন্ত, তাই না? মানে 7 মিটার পার সেকেন্ড বেগ আমি বাড়াইতে সক্ষম হয়েছি। আচ্ছা এখন খেয়াল করেন যেটা বলতেছিলাম, সো এখানে 2 নিউটন বল খরচ করে আমি এতটুকু রাস্তা লাগাই বা এতটুকু সময় একটা পার্টিকুলার সময় ব্যয় করে তার ভরবেগ এতটুকু বাড়াইলাম, বাড়াই এতটুকুতে নিয়ে আসলাম। এখন যদি আমি এই একই বস্তুর উপর 2 নিউটন বল প্রয়োগ না করে 200 নিউটন বল প্রয়োগ করি, তাহলে কি তার বেগ, এই বস্তুটার বেগ 3 থেকে 10 মিটার পার সেকেন্ড, এখানেও বেগ ছিল, আদি বেগ ছিল 3 মিটার পার সেকেন্ড, সেম বেগ ছিল, একই ভরের বস্তু, একই ঘটনা, একই জায়গা থেকে স্টার্ট করছে দুইটা আর কি। সো এইটার বেগ 3 মিটার পার সেকেন্ড থেকে আমি যদি এইটার মতো 10 মিটার পার সেকেন্ডে তুলতে চাই, আমার কি এত সময় দেওয়া লাগবে? এখানে আমার কিন্তু এত সময় লাগবে না বা এত দূর যাওয়াও লাগবে না, কারণ এই বলটা হচ্ছে 100 গুণ বেশি। তো অল্পক্ষণ ধরেই যদি আমি বলটা প্রয়োগ করি এটার বেগ খুব দ্রুত 3 মিটার পার সেকেন্ড থেকে 10 মিটার পার সেকেন্ডে পৌঁছে যাবে। সাপোজ এই জায়গাতে এসেই এটার বেগ হয়ে গেছে 10 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে যেহেতু এটার ভর এখানেও 5 কেজি, তাহলে এইখানে ভরবেগ হচ্ছে 50 কেজি মিটার পার সেকেন্ড, আর এইখানে ভরবেগ কত, 3 × 5, এটা তো 15 কেজি মিটার পার সেকেন্ডই ছিল, রাইট। তাহলে এখন খেয়াল করেন এই দুইটা ঘটনাতেই ভরবেগের পরিবর্তন কিন্তু একই, এইটা 15 থেকে 50 হয়েছে আর এটাও 15 থেকে 50 হয়েছে, রাইট। সো আমি যদি শুধু ভরবেগকে দিয়ে বলকে, মানে বলকে কম বা বেশি বোঝানোর কথা চিন্তা করি, তাহলে এই ক্ষেত্রে আমাকে বলতে হবে যে এই দুই জায়গায় ক্রিয়াশীল বলটা সমান, বাট আসলে কি সমান? আসলে কিন্তু সমান না, রাইট। হ্যাঁ,
সো তার মানে শুধু ভরবেগের পরিবর্তন হইলেই হবে না, ভরবেগের পরিবর্তন হইলেই হবে না, আমাকে দেখতে হবে কত সময়ের মধ্যে কি পরিমাণ ভরবেগ পরিবর্তন হচ্ছে। সো তখন গিয়ে আমি অ্যাকচুয়ালি কম্পেয়ার করতে পারবো, অ্যাকচুয়ালি রিয়েলাইজ করতে পারবো যে বস্তুটার উপর আসলে কম বল প্রয়োগ হইতেছিল না বেশি বল প্রয়োগ হইতেছিল, রাইট? And that is why আমাদের নিউটন কাকু বুদ্ধি করে উনি এটা বলে নাই যে ভরবেগের পরিবর্তনই প্রযুক্ত বলের সমানুপাতিক, ভরবেগের পরিবর্তনের হারই হচ্ছে প্রযুক্ত বলের সমানুপাতিক। হ্যাঁ, খেয়াল করেন, ধরেন এখান থেকে এখানে আসতে এই বস্তুটা 5-10 সেকেন্ড সময় লাগছে, সাপোজ 10 সেকেন্ড সময় লাগছে, এখান থেকে এখানে আসতে কি 10 সেকেন্ড সময় লাগবে? ডেফিনেটলি না, এখানে তো বলও বেশি, এটার ত্বরণের হারটাও বেশি হবে, তাই না? মানে বেগ, তার বেগ বাড়ার পরিমাণটাও বেশি হবে। তো তার মানে যখন এই একই পরিমাণ ভরবেগের পরিবর্তনটা এখানে ঘটবে, এখানে 10 সেকেন্ড না, এখানে 5 সেকেন্ড লাগবে, রাইট? হ্যাঁ, সো 5 সেকেন্ড জাস্ট আমি কিন্তু অনুমান করে বললাম, এটা কোনো প্রিসাইজ ভ্যালু না, ওকে, জাস্ট আন্দাজি আমি জাস্ট বলে দিলাম আর কি জিনিসটা রিয়ালাইজ করানোর জন্য, বা 5 সেকেন্ড বা আরো কমই লাগুক, ঠিক আছে? সো যেহেতু দুইটাই ভরবেগের পরিবর্তন এক, বাট হার বেশি কোনটায়? পরিবর্তনের হার বেশি এইখানে। হ্যাঁ, সো এটা 10 সেকেন্ড, এটা 5 সেকেন্ড হলে এটা হচ্ছে 2x বেটার, তাই তো? 2x বেশি। সো এই জন্য তার মানে ভরবেগের পরিবর্তন শুধু না দেখে ভরবেগের পরিবর্তনের হার দেখলেই আসলে বোঝা যাবে বা হিসাব করা যাবে কোনটার মধ্যে আসলে বল প্রয়োগ বেশি হয়েছে, কোনটার মধ্যে বল প্রয়োগ কম হয়েছে, বোঝা গেছে? আর এই জন্যই নিউটনের দ্বিতীয় সূত্রটা ছিল এরকম, কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। আশা করি সবাই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, আরেকটা একই কাজ আমি যদি একই ঘটনা আরেকভাবে করতে পারি, তো এখানে আমি 2 নিউটন বল প্রয়োগ করছিলাম, এখান থেকে এই পর্যন্ত 10 সেকেন্ড হয়েছিল, বাট আমার কাছে যদি 2 নিউটন বল দেওয়ার ক্ষমতা না থাকে, সাপোজ আমি 1/2 নিউটন বল প্রয়োগ করতে পারি, হ্যাঁ আমি 1/2 নিউটন বল প্রয়োগ করতে পারি, কিন্তু আমি যদি অনেকক্ষণ ধরে প্রয়োগ করে যেতে থাকি, অনেক সময় লাগায়, তাহলে কিন্তু আমি একসময় গিয়ে 10 মিটার/সেকেন্ড বেগ রিচ করতে পারবো, তাই না? তো তখনও কিন্তু একই ভরবেগের পরিবর্তন হলো, তাহলে কি আমার বল সমান? আমার বল তো সমান না। সো আমার বল সমান না, কারণ তখন আসলে ভরবেগের পরিবর্তনের হারটা খুব কম, কারণ অনেক সময় লাগা হয়েছে, তাহলে হিসাব করলে প্রতি সেকেন্ডে ভরবেগের পরিবর্তন খুব অল্প অল্প করে হয়েছে, সো ভরবেগের পরিবর্তনের হার সেখানে অনেক কম, সো সেখানে বলও আসলে অনেক কম। সো এই হচ্ছে আসলে ভরবেগের পরিবর্তনের হারের সাথে বলের রিলেশন। আর ঠিক এই কারণেই আমাদের নিউটন কাকু কত বুদ্ধিমান, চিন্তা করেন, সো বুদ্ধি গিজ গিজ করে মাথার ভিতরে, ঠিক আছে? সো কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, ছবিটা আমি একটু রিমাইন্ড করি, কারণ এই ছবিটা দিতে হবে যদি প্রমাণটা করতে হয়, তাহলে এখানে এম ভরের একটা বস্তু, এখানেও বস্তুর ভরটা এমই থাকবে। হ্যাঁ, সো এইখানে এই বস্তুটার আদি বেগ ছিল ইউ, এখানে বেগ হচ্ছে ভি, এবং ইউ থেকে ভি আসার জন্য অবশ্যই তার উপর ফোর্স প্রয়োগ করতেই হবে, ফোর্স না প্রয়োগ করলে বেগ চেঞ্জ হবে না, ধরলাম সেই ফোর্সটা টি সময় ধরে প্রয়োগ হয়েছে। সো এই সময়ের মধ্যে যেহেতু তার বেগ বাড়ছে, তার অবশ্যই একটা ত্বরণ আছে, সেই ত্বরণের ভ্যালুটাকে আমরা ধরিলাম এ, ওকে? আচ্ছা, সো তাহলে ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, সো ঝাপাঝাপ লিখে ফেলি, সো ভরবেগের পরিবর্তনের হার কত? এম ভি মাইনাস এম ইউ বাই টি ইজ প্রপোর্শনাল টু এফ। সমানুপাতিক কি জিনিস এটা কিন্তু আগের ক্লাসে বলছি, রাইট? হ্যাঁ, সো সমানুপাতিক নিয়ে আশা করি প্যাচ লাগানোর কোনো ইস্যু নেই। সমানুপাতিক চিহ্ন উঠে গেলে কেন একটা ধ্রুবক বসে সেটা বলছি, বা একটা ধ্রুবক থাকবে সেটা উঠে কেন সমানুপাতিক দেওয়া হয় সেটা কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে দ্বিতীয় অধ্যায়ের ক্লাসে, রাইট? সো আশা করি এটা নিয়ে কেউ প্রশ্ন থাকবে না এখন, তাহলে এক কাজ করো তোমরা দ্বিতীয় অধ্যায়ের ভিডিওটা দেখে ফেলো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, সো ভরবেগের পরিবর্তনের হারের উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, সো এখন এটাকে জাস্ট ম্যাথমেটিক্যাল প্রসেসে আগাই, ঠিক আছে? সো ম্যাথমেটিক্যাল প্রসেসে আগাইলে কি হবে? সো এখান থেকে যদি আমি এম কমন নিই, হ্যাঁ এম কমন নিলে কি থাকতেছে আমার? ভি মাইনাস ইউ বাই টি প্রপোর্শনাল টু এফ, রাইট? এখন ভি মাইনাস ইউ বাই টি এটা কি চেনা চেনা লাগে? হ্যাঁ চেনা চেনা লাগে তো বোঝো না, নাকি? না, এটা হচ্ছে আসলে কি ত্বরণের সূত্র, ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি, রাইট? সো এখানে আমরা ভি মাইনাস ইউ বাই টি ইকুয়াল এ বলতে পারি, কারণ এখানে আসলে বেসিক্যালি বস্তুটা ত্বরণে ঘটছে, রাইট? তাহলে এম এ ইজ প্রপোর্শনাল টু এফ। সো এখন এই সমানুপাতিক চিহ্নটা আমরা উঠিয়ে দিব, সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিলে এখান থেকে আমরা কি পাচ্ছি, সমানুপাতিক চিহ্ন যেহেতু উঠিয়ে দিব, তাহলে এম এ ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট বসাইতে হবে, সেই কনস্ট্যান্টের ভ্যালু কত কে ধরে নিলাম, সো এখান থেকে সেটা হচ্ছে আমাদের এফ,
এখন এইখানে হচ্ছে আরেকটা বিশাল আলোচনার বিষয় আছে, একটা বোঝার বিষয় আছে, যেটা হচ্ছে যে এই যে কে এর ভ্যালুটা, কনস্ট্যান্ট কে এর ভ্যালুটা, এখানে আমরা এটাকে আমরা ওয়ান ধরি, এটাকে আমরা ওয়ান ধরি। সো ওয়ান ধরলে তখন কেন ধরি সেটা পরে বলতেছি, একটু পরে এরপরে বলতেছি। সো এইটাকে ওয়ান ধরলে আমাদের সংখ্যাটা মানে এখানে ইকুয়েশনে চলে আসে এম এ ইজিক্যাল টু এফ, হ্যাঁ, বা এফ ইকুয়াল এম এ, হ্যাঁ, মামা ইকুয়াল পাপা। ওকে, এই কথাটা যারা বোঝেন এটা পরে বলতেছি, হ্যাঁ, সবই পরে বলতেছি আর কি। সো এফ ইকুয়াল এম এ, সো এটি হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র, ম্যাথমেটিক্যাল ফর্মেশন। তাহলে কোন বস্তুর উপর ক্রিয়াশীল বল আসলে ওই বস্তুর ভর এবং তার মধ্যে যেই ত্বরণ হচ্ছে সেই ত্বরণের গুণফলের সমান। বাট এখন প্রশ্ন হলো, এখানে যে কনস্ট্যান্টটা ছিল, ধ্রুবকটা ছিল, সেইটা কেন ভ্যানিশ হয়ে গেল, মানে সেটা কেন ওয়ানই হইল, তাই না? এখানে একটা বোঝার দরকার আছে, আই থিঙ্ক এটা রিয়ালাইজ করা আমাদের খুবই দরকার। হ্যাঁ, যেটা হয়েছে আসলে যে নিউটন এই সূত্রটা দেওয়ার আগে আমাদের কাছে বলের কোনো হিসাবই ছিল না। হ্যাঁ, আমরা বল বুঝতাম, হ্যাঁ, কেউ আমাকে ধাক্কা দিলে আমি বুঝছি আমাকে ধাক্কা দেওয়া হয়েছে, আস্তে ধাক্কা দিলে বোঝা যাচ্ছে আস্তে, জোরে ধাক্কা দিলে জোরে বোঝা যায়, বাট কোনো মেজারমেন্ট করার কোনো ওয়ে ছিল না। হ্যাঁ, সাপোজ আমি যদি এই এই মার্কারটা দৈর্ঘ্য মাপতে চাই, হ্যাঁ, তো আমি কি করবো, ফিতা নিয়ে এসে মাপা শুরু করবো, বাট আমি এটার উপর বল প্রয়োগ করলাম, এখন কি ফিতা নিয়ে এসে বল মাপা যাবে? ডেফিনেটলি না, তাই না? মানে বলকে কিভাবে মাপা যায়, কিভাবে এটাকে কাউন্ট করা যায়, তার কোনো সিস্টেম আবিষ্কৃত হয় নাই নিউটনের এই সূত্রটা দেওয়ার আগে। মানে কতটুকু পরিমাণ বল, একক পরিমাণ বল হবে, বলে একক নিউটন আর কি, নিউটনের অবশ্যই রাখা হয়েছে। সো এক নিউটন বল মানে কতটুকু বল হবে সেটা কেউ মানে কেউ এটা ডিফাইন করে নাই বা ডিফাইন করার কোনো স্টেপ নেয় নাই। সো এখন ধরেন যে এক নিউটন বল কতটুকু বল হবে, কেউ একটু চিন্তা করেন। হ্যাঁ, কেউ আইসা মনে করেন বললো যে একটা পাহাড়কে ঠেলা দিয়া ধাক্কা দিয়ে সরাইতে যতটুকু বল লাগে সেটা এক নিউটন। হ্যাঁ, কেউ বললো একটা গাড়িকে ধাক্কা দিয়ে সরাইতে যতটুকু বল লাগে সেটা হচ্ছে এক নিউটন। কেউ আবার বললো যে একটা তেলা পোকাকে ধাক্কা মেরে সরাইতে যে বল লাগে সেটা হচ্ছে এক নিউটন। সো এটা আসলে কোনো লজিক্যাল কোনো কথা না, এটা একটা বানোয়ার কথাবার্তা বললাম আর কি। সো তার মানে বলের রিলেশনশিপ কার সাথে সেটা বুঝতে হবে। হ্যাঁ, সো আমরা এতক্ষণ ধরে যে আলাপ আলোচনা করলাম সেখানে তো বুঝে গেছি যে বলের রিলেশনশিপটা আসলে কার সাথে। বলের রিলেশনশিপ হচ্ছে যে আমি যদি বল প্রয়োগ করি তাহলে ভরবেগের পরিবর্তনের হারের সাথে সে সম্পর্কিত, আর ভরবেগের পরিবর্তনের হার মানে হচ্ছে ভর আর ত্বরণের গুণফল। এইখান থেকে তো এইটাই আসে, তাই না? ভরবেগের পরিবর্তনের হার মানে এম ইনটু এ। তো তার মানে বলটাকে আসলে আমাদের চিন্তা করতে হবে এরকম ভাবে যে আমি কতটুকু ভরের বস্তু নিছি আর ওই বস্তুটার উপর প্রতি সেকেন্ডে আমি কতটুকু বেগ বাড়াইতে পারতেছি বা তার ত্বরণ কত দিতে পারতেছি অথবা তার ভরবেগের পরিবর্তনের হার কত রাখতে পারতেছে, রাইট? হ্যাঁ, সো এই জন্য নিউটনের এই যে এই সূত্রটা থেকেই আসলে বলের এককের সংজ্ঞা দেওয়া হয়। তো বলের এককের সংজ্ঞা যদি চিন্তা করি, যেহেতু আগে নিউটনের বলের কোনো এককই ছিল না, সো তখন সেখান থেকে এম ইজিক্যাল টু কে এফ, সো সেখান থেকে চিন্তা করা হলো যে ভর আর ত্বরণ দুইটাই তো ফ্যাক্ট নাকি। তাহলে হিসাব করা হলো এইভাবে যে এক কেজি ভরের মানে একক পরিমাণ ভরের একটা বস্তুর উপর আমি যদি বল প্রয়োগ করি এবং বল প্রয়োগ করলে তার বেগটা প্রতি মুহূর্তে 1 মিটার পার সেকেন্ড করে বাড়তে থাকে, মানে এরকম সিচুয়েশন তৈরি করতে পারি আমরা। তো ওই সিচুয়েশনটা তৈরি করার জন্য ওই জায়গায় যে পরিমাণ বল দেওয়া দরকার সেই পরিমাণ বলটাই হবে একক পরিমাণ বল বা এক নিউটন বল। তাহলে এক নিউটন বলটাকে কিভাবে চিন্তা করা হলো, 1 কেজি ভরের কোনো বস্তুর উপর 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ দেওয়ার জন্য যতটুকু বল প্রয়োগ করতে হয় সেই পরিমাণ বলকেই আমি বলবো কি, এক নিউটন। ওকে, সো তাহলে এখান থেকে আসতেছি কি, এম এর ভ্যালু 1, ত্বরণের ভ্যালু কত, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 1 × 1 = কে ইন্টু কি এফ। এখন এইটুকু এই এতটুকু কাজ করার জন্য যতটুকু ফোর্স লাগে সেটাকেই তো আমি এক নিউটন ধরে নিছি, তাই না? সো এই জন্য এফ এর ভ্যালু হবে কত, 1। তাহলে এখান থেকে কে কত আসতেছে, কে আসতেছে 1, তার মানে এখানে ধ্রুবকটা হবে 1, ঠিক আছে? সো এখন তারপরে অনেকের প্রশ্ন থাকে, ভাই 1ই কেন ভাই, তাহলে 1 এটা 1 আসতে হবে কেন? আচ্ছা, বিষয়টা হচ্ছে যে নিউটনের এই সূত্র দেওয়ার আগে তো কতটুকু বল মানে এক নিউটন বল সেটা কিন্তু চিন্তাই করা হয়নি। অনেকক্ষণ আগে বলেছিলাম যে একটা আপেলের যে ওজন সেটা মোটামুটি এক নিউটনের মতো। হ্যাঁ, সো তার মানে নিউটনের সূত্রে এই সূত্র দেওয়ার আগে যদি আগে থেকেই বলের সংজ্ঞা দেওয়া থাকতো, মানে এই সূত্রের আগে যদি কোনো নির্দিষ্ট পরিমাণ বলকে একক পরিমাণ বল ধরা হইতো, সাপোজ
নিউটনের সূত্র দেওয়ার আগে পাঁচটা আপেলের ভরকে বা সরি পাঁচটা আপেলের ওজনকে এক নিউটন ধরে রাখা হইতো আগে থেকে, সেটা হয় নাই। বাট যদি এরকম হইতো তাহলে এই ক্ষেত্রে তখন এই কে এর জায়গায় আর ওয়ান বসতো না, কারণ এখন বর্তমানে বলের এক যে সংজ্ঞা আছে সেটা একটা আপেলের ওজনের সমান। বাট যদি আগে থেকে সেটা সেভ করা থাকতো পাঁচটা আপেলের ওজনের সমান, তখন এই কে এর ভ্যালু বসাইতে তো 1/5, কারণ তখন ওই পরিমাণ বলটা আসলে যেটা আমরা এখন চিন্তা করতেছি বা যেটাই আমরা এখন হিসাব করতেছি তার পাঁচ ভাগের এক ভাগ লাগতেছে আসলে। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। হ্যাঁ, সো এই কারণে যেহেতু আগে থেকে থ্যাংকস গড যে আগে থেকে কেউ বলের কোনো পরিমাপকে ইউনিটকে একক ধরে রাখে নাই, সো এই জন্য ওই পরিমাণ বলটাকে আমরা এক নিউটন বল ধরে নিছি। সো সেহেতু এখানে কে এর মান 1ই। বোঝা গেছে বিষয়টা? দ্যাটস অল। সো এরপরেও যদি কারো বুঝতে সমস্যা হয় আমি রিকোয়েস্ট করবো একটু ঠান্ডা মাথায় জিনিসটাকে ভাবতে, হ্যাঁ আমার কথাগুলো একটু রিপিট করে বারবার শুনতে। আই হোপ কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সো দ্যাটস অল। তো এফ ইকুয়াল এম এ, এই হচ্ছে আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র। ওকে, সো এখন এখান থেকে কি বুঝতে পারি যে যদি আমি দুইটা আমার কাছে বস্তু থাকে, একটা হালকা একটা ভারী, দুইটাকে যদি আমি একই ত্বরণ দিতে চাই, ত্বরণ একই কিন্তু যেটা ভর বেশি সেটাকে ওই একই পরিমাণ ত্বরণ দেওয়ার জন্য আমার বল বেশি দেওয়া লাগবে, বল বেশি দেওয়া লাগবে। যদি কখনো খেয়াল করে থাকো দেখবা যে যদি কখনো বাসে ট্রাভেল করে থাকো রাতেরবেলা, তো রাতেরবেলা হচ্ছে ট্রাক কিন্তু মাল বোঝাই করে চলে, তাই না? আবার দিনের বেলা কিন্তু ট্রাকগুলো অফলোড থাকে, মানে খালি থাকে। তো খেয়াল করে দেখবা যে দিনের বেলা যখন ট্রাকগুলো চলে না খুব ফাস্ট চলে, বাট রাতেরবেলা যেগুলো একদম ফুল লোড করা থাকে সেগুলো মানে গরুর গাড়ির মতো চলতে থাকে। কেন? বিকজ অফ রাতেরবেলা লোড থাকে, তার ভরটা প্রচুর বাইরা যায়। সো তার যে ঘর্ষণ বলটাকে উপেক্ষা করার জন্য, হ্যাঁ, সো গাড়িটাকে ত্বরণ দেওয়ার জন্য, হ্যাঁ, তো তখন আসলে অনেক বেশি বলের দরকার পড়ে, এই জন্য তখন গাড়িটা স্লোলি যায়। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আশা করি এইটা নিয়ে আর কারো কোনো কনফিউশন থাকবে না। ওকে, সো একটু আগে একটা জিনিস বলছিলাম, সেটা হচ্ছে যে মামা ইকুয়াল পাপা, রাইট? হ্যাঁ, সো মামা ইকুয়াল পাপাটা আসলে কি? মামা ইকুয়াল পাপাটা হচ্ছে আসলে নিউটনের দ্বিতীয় সূত্রের একটা ব্যবহারিক প্রয়োগ। বোঝা গেল না, তাই না? আচ্ছা, সো নিউটনের দ্বিতীয় সূত্র এফ ইকুয়াল এম এ, এটা জানা থাকলে মামা ইকুয়াল পাপা প্রমাণ করা যায়। হ্যাঁ, কিভাবে? আচ্ছা দেখাই দিই, ঠিক আছে। সো আমরা জানি কি এফ ইকুয়াল এম এ, তাই না? আমরা একটা কাজ করি, তাহলে আমরা এফ ডট এফ মানে এফ আর এফ কে গুণ করি, ঠিক আছে? তাহলে এফ আর এফ কে গুণ করলে আমরা কি পাই? এফ ইকুয়াল কি? এম এ, এম এ আরেকটা এফ এর জন্য এম এ। তাহলে এফ আর এফ মানে কি? মামা, তাই তো? ওকে ফাইন। এখন আমাদের চ্যাপ্টার ফাইভে, ফিজিক্সের চ্যাপ্টার ফাইভে একটা অধ্যায় আছে, হ্যাঁ, যেটা হচ্ছে বস্তুর উপর চাপের প্রভাব। হ্যাঁ, সো ওইখানে আসলে একটা সূত্র আছে, সেই সূত্র তোমার সামনেই পড়বা। সেই সূত্রটা হচ্ছে চাপ পি ইজ ইকুয়াল টু হচ্ছে ফোর্স বাই এরিয়া, পি ইকুয়াল এফ বাই এ। হ্যাঁ, সো এখান থেকে পি ইকুয়াল যেহেতু এফ বাই এ, তাহলে লেখা যায় এফ ইকুয়াল হচ্ছে পি এ। ওকে, ডান। সো এখন খেয়াল করো এখানে এফ আছে দুইটা, তাহলে পি এ কটা বসাতে পারবো? দুইটা। তাহলে পি এ পি এ ইজ ইকুয়াল টু কত? এম এ এম এ, মানে মামা ইজ ইকুয়াল টু পাপা বা পাপা ইকুয়াল মামা, ইটস প্রুভড। ওকে, সো এই হলো আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র গেল। সো এই নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে নিউটনের যে প্রথম সূত্রটা আছে সেটা আমরা গ্রহণ করতে পারি। হ্যাঁ, কিন্তু কিভাবে? আচ্ছা খেয়াল করে দেখো, আমরা যেখান থেকে কি পাই নিউটনের সূত্রে, এফ ইকুয়াল টু হচ্ছে এম এ, রাইট? আচ্ছা এখন খেয়াল করে দেখো, যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ হয় শূন্য, হ্যাঁ, মানে এফ এর ভ্যালু যদি হয় জিরো, তার মানে জিরো ইজ ইকুয়াল টু হচ্ছে এম এ। আচ্ছা, তো জিরো ইজ ইকুয়াল টু এম এ, হোয়াট ডাজ ইট মিন্স? যে হয় এম জিরো হতে হবে অথবা এ জিরো হতে হবে, রাইট? আচ্ছা, কিন্তু খেয়াল করে দেখো যে এম যেটা হচ্ছে বস্তুর ভর, সেটা কখনো জিরো হওয়া পসিবল? সেটা কিন্তু জিরো হওয়া পসিবল না। তার মানে ডেফিনেটলি আমাদের এখানে এ এর ভ্যালুই জিরো হতে হবে, রাইট? সো যেহেতু এর ভ্যালু জিরো হতে হবে, কখন? যখন এফ এর ভ্যালু জিরো। সুতরাং এখান থেকে বলাই যায় যে এফ ইজ ইকুয়াল টু জিরো হলে এ এর ভ্যালু হবে জিরো। এখন খেয়াল করে দেখেন, যদি এর ভ্যালু জিরো হয়, এর ভ্যালু জিরো হওয়া মানে কি? কোনো বেগের পরিবর্তন নাই, কোনো ত্বরণ নাই, কোনো মন্দন নাই, রাইট? তার মানে যদি কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ না করা হয়, তার বেগ যা আছে তাই থাকবে। যদি সে শূন্য হয়, মানে স্থির অবস্থায় থাকে, সে স্থিরই থাকবে অনন্তকাল ধরে। আর যদি সে গতিশীল হয়, সে সবসময় একই বেগেই গতিশীল থাকবে। সো কখনো এটা চেঞ্জ হবে না। অ্যান্ড দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট নিউটনস ফার্স্ট ল সে, রাইট? হ্যাঁ, সো তার মানে আমরা কি পেয়ে গেলাম যে দ্বিতীয় সূত্র থেকে তৃতীয় সূত্র ইজিলি প্রমাণ করে ফেলা যায়। আচ্ছা, সো
এখন আরেকটা বিষয় একটু বলা দরকার, আমি মিস করে গিয়েছি, সেটা হচ্ছে নিউটনের যে প্রথম সূত্রের ব্যাপারে। সেটা হচ্ছে যে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা বেসিক্যালি জড়তার সংজ্ঞাটা পাই। হ্যাঁ, সো জড়তা কি? জড়তা হচ্ছে কোন একটা বস্তু যে অবস্থায় থাকে, তার গতি অবস্থাটা যেমন থাকে সে অবস্থায় থাকতে যাওয়ার যে প্রবণতা সেটাই হচ্ছে জড়তা। সো যেই বস্তু স্থির সে অলওয়েজ স্থির থাকতে চায়, যে বস্তু গতিশীল সে সবসময় একই বেগেই গতিশীল থাকতে চায়, যতক্ষণ না পর্যন্ত তাকে আমরা ফোর্স দিয়ে বাধ্য করতেছি তার বেগের পরিবর্তন ঘটাতে। হ্যাঁ, সো নিউটনের প্রথম সূত্র আমাদের ডিরেক্টলি আমাদের বুঝিয়ে দেয় যে জড়তাটা আসলে কি। সো বল প্রয়োগ করলে বস্তু জড়তার পরিবর্তন হয়, যদি বলটা এফেক্টিভ হয় তাহলে তার বেগের পরিবর্তন হয়। সো বেগের পরিবর্তন হওয়া মানে হচ্ছে জড়তার পরিবর্তন হওয়া, আর জড়তার পরিমাপক হচ্ছে বস্তুর ভর মানে এম। সো যে বস্তুর ভর যত বেশি বলতে হবে তার জড়তা তত বেশি। ওকে ফাইন, সো এই হচ্ছে বিষয় মোটামুটি। আরেকটা বিষয় তো বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে ওজন। ওজন আর ঘাত বল, এই দুটা জিনিস নিয়ে একটু কথা বলা দরকার আই থিঙ্ক। খেয়াল করে দেখো যে তোমরা ওজনের একটা সূত্র পড়েছো ক্লাস এইটে, তাই না? সেটা হচ্ছে W ইজ ইকুয়াল টু হচ্ছে mg, তাই না? সো এই ওজন জিনিসটা কি? ওজন জিনিসটা হচ্ছে যে কোনো একটা বস্তু যখন পৃথিবীতে আছে, সো এই পৃথিবী ওই বস্তুকে যে বলে নিজের দিকে টানে যে সেটাকেই আমরা ওজন বলি, তাই না? সো এখানে কিন্তু বল কাজ করতেছে। সো একটা বস্তুকে যদি আমরা উপর থেকে ছেড়ে দেই সে কিভাবে পড়ে? সে কিন্তু পরন্ত বস্তুর মতো, তার অভিকর্ষ ত্বরণ হয় জি, রাইট? মানে তার ত্বরণের ভ্যালু হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো তার মানে আমরা যদি নিউটনের দ্বিতীয় সূত্র এফ ইকুয়াল এম এ চিন্তা করি, তাহলে এই নিচের দিকে বস্তুর উপর যে ক্রিয়াশীল বলটা কাজ করছে সেটা হচ্ছে এফ, সেটা হবে ওই বস্তুর ভর, মানে এই বস্তুটার ভর যদি হয় এম তাহলে এম ইন্টু হচ্ছে ত্বরণ, তো এই ক্ষেত্রে ত্বরণ তো জি, আর এইটাই হচ্ছে সেই বল যেটাকে আমরা ওজন হিসেবে চিন্তা করি। তার মানে অ্যাকচুয়ালি W ইজ ইকুয়াল টু এম জি, রাইট? সো এই যে আমরা ওজনের সূত্রটা পড়ে এসেছি W ইজ ইকুয়াল টু এম জি, এইটা বেসিক্যালি হচ্ছে এফ ইকুয়াল এম এ, আর কিছুই না, ঠিক আছে? সো এই গেল বিষয়। তো আরেকটা হচ্ছে যে বিষয় নিয়ে বলতে হবে সেটা হচ্ছে ঘাত বল। হ্যাঁ, সো এটা আমাদের নতুন যে SSC-র যে বই এসেছে এই বছর থেকে, সো সেই বছরের 2019-এর আর কি, সো সেখানে আসলে ঘাত বল নিয়ে দেখলাম মনে হয় বলা নাই, হ্যাঁ আমি খুঁজে পাইনি আর কি। সো ঘাত বল জিনিসটা একটু জেনে থাকা দরকার। সো ঘাত বল হচ্ছে যখন আমরা কোনো বস্তুর উপর বল প্রয়োগ করি, হ্যাঁ, যখন আমরা কোনো বস্তুর উপর সাপোজ আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করতেছি, সো ওই ফোর্সটা যখন প্রয়োগ করি ওই বল ইন্টু ওই বলটা যতক্ষণ ধরে সময় হচ্ছে তাদের গুণফলকে বলা হয় ঘাত বল। তো সাপোজ আমি এই বস্তুটার উপর এই পরিমাণ ফোর্স প্রয়োগ করলাম এবং সেটাকে আমি টি সময় ধরে প্রয়োগ করলাম, তাহলে ঘাত বল হবে এফ ইন্টু টি বা এফ টি, এটাকে আমরা প্রকাশ করি জে দিয়ে। হ্যাঁ, জে ইজ ইকুয়াল টু হচ্ছে ঘাত বল। ওকে, সো এখন এই যে ঘাত বলের একটা হিসাব আমরা বের করার চেষ্টা করবো যে কিভাবে ঘাত বল বের করা যায়। সো আমরা বুঝতেছি যে ঘাত বল কখন সংঘটিত হবে, মানে ঘাত বল ব্যাপারটা কখন পাবো, যখনই বস্তুর উপর বল প্রয়োগ হবে। সো এখন যখন বল প্রয়োগ হয় কিছু না কিছু সময় তো ধরে সেই বলটা তো প্রয়োগ হয়। সো এখন আমরা যদি কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করি তাহলে কি হয়, তার উপর ভর বেগের পরিবর্তন হয়, রাইট? এবং সেখান থেকে আমরা কি সূত্র পাই, যে এম ভি মাইনাস এম ইউ বাই টি ইজ প্রপোর্শনাল টু কি, প্রপোর্শনাল টু হচ্ছে কি এফ, এবং এখানে যে ধ্রুবকটা থাকে সেটা কত, সেটা হচ্ছে 1, তার মানে বলা যায় এমভি মাইনাস এমইউ ইজ ইকুয়াল টু হচ্ছে এফ, রাইট? সো আমরা যখন টিটাকে ওই পাশে সরিয়ে নিয়ে যাই তাহলে আমরা কি পাচ্ছি, পাচ্ছি আমরা এমভি মাইনাস এমইউ ইজ ইকুয়াল টু হচ্ছে এফ টি, আর এফ টি মানে কি, এফ টি হচ্ছে আমাদের ঘাত বল জে। অর্থাৎ আমরা বলতে পারতেছি এখান থেকে যে ঘাত বলটা আসলে কার সমান, এমভি মাইনাস এমইউ, এটা কি, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন, তার মানে ঘাত বল ইজ ইকুয়াল টু হচ্ছে ভরবেগের পরিবর্তন। এই জিনিসটা তোমাদের কাজে লাগতে পারে, আই হোপ। এরপরে আমরা আসব আমাদের এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল সূত্র, সেটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। সবচেয়ে সিম্পল দেখতে সূত্র কিন্তু সবচেয়ে ডিপ সূত্র হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। সূত্রটা কি, সেটা হচ্ছে কি, প্রত্যেকটা ক্রিয়ারই একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে, রাইট? সো একটা লাইন, প্রত্যেকটা ক্রিয়ারই একটি সমান বিরতি, বাট হোয়াট দিস ইজ মিন? সো ফিজিক্সের ভাষায় ক্রিয়া প্রতিক্রিয়াটা কি সেটা আগে জানা দরকার। হ্যাঁ, সো ক্রিয়া প্রতিক্রিয়া এক কথায় যদি বলি সেটা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া ঘটনা যখন ঘটে তার মানে হচ্ছে সেখানে আসলে সংঘর্ষ ঘটছে। হ্যাঁ, সংঘর্ষ। হ্যাঁ, সাপোজ আমি এই বলটার কথা চিন্তা করি, এই বলটাকে আমি করলাম কি, যে আমি মাটিতে ড্রপ খাওয়াই, ঠিক আছে? তাহলে বলটাকে আমি যখন মাটিতে
ফেললাম সে মাটি দিকে যখন হিট করলো সেটা হচ্ছে ক্রিয়া, এবং বিনিময়ে মাটি বলটাকে দিয়েছে প্রতিক্রিয়া। সো সেই প্রতিক্রিয়াটা দিয়েছে উপরের দিকে, সো যার ফলে বলটা ড্রপ খেয়ে উপরে উঠে আসতেছে, তাই না? সো এটা হচ্ছে ক্রিয়া, বলটা যে ফিরে আসতেছে যে কারণে মাটিতে ড্রপ খেয়ে সেটা হচ্ছে প্রতিক্রিয়া। সো একটু খেয়াল করে দেখো এই ক্রিয়া প্রতিক্রিয়া ঘটানোর জন্য আসলে কি করতে হয়েছে আমাকে, খুব সিম্পল, সেটা হচ্ছে বলটাকে ছুটতে হয়েছে, এবং ওই ছোড়ার কারণে এই বলটা যখন মাটিতে গিয়ে হিট করছে সে আসলে একটা বল প্রয়োগ করছে, রাইট? সো তার মানে সে বল প্রয়োগ করছে নিচের দিকে, সে বলটা পাইছে কোন দিকে, উপরের দিকে, মানে বিপরীত দিকে। সো তার মানে বেসিক্যালি ক্রিয়া প্রতিক্রিয়া মানে হচ্ছে বল প্রয়োগ করা, এক কথায় কোনো কিছুর উপর বল প্রয়োগ করা এবং বিনিময়ে সেখান থেকে বল পাওয়া। সো সাপোজ একটা বল, হ্যাঁ, দুটা বল একে কোনো একটা তলে গিয়ে ধাক্কা খাচ্ছে, ঠিক আছে? সো ধাক্কা খালো তো গিয়ে আবার সে ফিরে আসলো। সো এই যাওয়া এবং ফিরে আসার সময় ধরলাম সেই এই যে দেয়ালটার মধ্যে সে মনে করে এফ ওয়ান ক্রিয়া দিল, কোন দিকে, এই দিকে, হ্যাঁ। সো এফ ওয়ান ক্রিয়া সে এদিকে দিল এবং দেওয়ার পরে সে প্রতিক্রিয়াটা পাইলো কোন দিকে, ঠিক অপোজিট ডাইরেকশনে, মানে হচ্ছে এফ টু ডাইরেকশনে। তো এখন নিউটন কি বলতেছে, এই ক্রিয়া আর প্রতিক্রিয়া বলের মানটা অবশ্যই সমান হবে এবং তারা হবে বিপরীতমুখী। সো তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এফ ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে কি, এফ টু। আচ্ছা খেয়াল করে দেখো এফ টু কোন দিকে, এফ টু কিন্তু বিপরীত দিকে কাজ করে, তাই না? সো এফ টু যেহেতু বিপরীত দিকে কাজ করে তাহলে সেক্ষেত্রে কিন্তু এফ টুর ভ্যালু হচ্ছে নেগেটিভ। সো এখানে এফ টুর ভ্যালু হবে মাইনাস এফ টু। আচ্ছা এখন খেয়াল করে দেখো যে এই যে ক্রিয়া প্রতিক্রিয়া সমান সূত্রটা এতটুকুই, বাট এইটা মানে এতটুকু ইনফরমেশন কিভাবে আসলে এত ডিপ হতে পারে, মানে এতটুকু ইনফরমেশন গুরুত্বটা কত হতে পারে? আচ্ছা ট্রুলি যদি বলি যে এই সূত্রটা ছাড়া আমরা চলতে পারবো না, একদমই চলতে পারবো না। কেন? আচ্ছা সূত্রটা ভুলে যাই, একটু রিয়েল লাইফে আসি, ঠিক আছে? সো মনে করো সাপোজ যে আমি এখন এই জায়গায় দাঁড়িয়ে আছি, সো আমি এখন ওইদিকে যাইতে চাই, আমি ওইদিকে যাইতে চাই, আমার পা বন্ধ, সাপোজ মানে আমার পা আটকানো রশি দিয়ে বাঁধা, আমি ওইদিকে যেতে পারবো না, পারবো কোনোদিন, কখনোই পারবো না, বাট আমার পায়ের তলায় চাকা আছে। সো আমার পা আটকানো, আমার পায়ের তলায় চাকা আছে, পা লড়াচড়া করতে পারছি না কিন্তু পায়ের তলায় চাকা। সো এখন কি আমি ওইদিকে যেতে পারবো? পারবো। কিভাবে পারবো? আমি এইভাবে নিজেকে শরীর কোনোদিন ওইদিকে মুভ করতে পারবো না। আমি যেটা করতে পারবো, আমার এই পাশে যদি কিছু একটা থাকে আমি এটার উপর ফোর্স দিব, এবং আমি যখন এটার উপর ফোর্স দিব, ফোর্স দেওয়ার কারণে আমি কিন্তু এটাকে ধাক্কা দিয়ে ওইদিকে চলে যাবো, রাইট? সো খেয়াল করে দেখো আমি বল দিচ্ছি কোন দিক, ওইদিকে। আমি কিন্তু নিজেকে আসলে ওইদিকে ঠেলছি না, আমি বল দিয়ে ঠেলছি কোন একটা বস্তুকে ওই ডাইরেকশনে বা দেয়ালকে ওই ডাইরেকশনে। সো এই যে আমি ঠেলতেছি এটা হচ্ছে আমার জন্য ক্রিয়া, ঠিক আছে? সো এই ক্রিয়ার বিনিময়ে আমি তখন একটা প্রতিক্রিয়া পাবো তার ঠিক উল্টো দিকে, কোন দিকে, ওইদিকে, এবং সেই প্রতিক্রিয়াটা কাজে লাগিয়ে আমি যাচ্ছি সামনের দিকে, মানে এই দিকে আর কি। ওকে, সো তার মানে আমি যখন এই দিকে যাচ্ছি আমি আসলে নিজের ক্রিয়া দিয়ে যাচ্ছি না, আমি ক্রিয়া দিচ্ছি কোনো কিছুর উপর এবং সেই ক্রিয়াটা প্রতিক্রিয়া হিসেবে আমার উপর উল্টো দিকে আসছে, যার কারণে আমি ওইদিকে যেতে পারতেছি। সো প্রতিক্রিয়া বল যদি কাজ না করতো তাহলে সম্ভব না এটা করা। বা আমরা যদি নর্মালি যখন হাঁটি, হ্যাঁ খেয়াল করো আমরা যখন হাঁটি আমরা কখন আসলে সামনের দিকে আগাই? আমরা আসলে তখনই সামনের দিকে আগাই যখন আমাদের পেছনের পাটা পেছনের দিকে হেলে থাকে এবং আমরা মাটিতে একটা অ্যাঙ্গেলে ফোর্স অ্যাপ্লাই করি, হ্যাঁ। সো এই হচ্ছে সাপোজ ধরো আমাদের মাটিটা, সো আমরা এখন পা দিয়ে যখন আমাদের পাটা যখন পেছনের দিকে থাকে অ্যাঙ্গেলে থাকে, সো আমাদের পাটা আসলে ক্রিয়া দেয় এইদিকে, এইভাবে। সো পা এইদিকে ক্রিয়া দেওয়ার কারণে আমাদের ক্রিয়াটা দেয় মাটির মধ্যে, সো মাটি আমাদের কি করে কি প্রতিক্রিয়া দেয়। সো মাটি যখন প্রতিক্রিয়া দেয় প্রতিক্রিয়াটা দেয় উল্টা দিকে, এবং মাটি যে উল্টা দিকে যে প্রতিক্রিয়াটা দেয় সেটাই আসলে আমাদেরকে সামনের দিকে ঠেলতে সাহায্য করে। এখানে একটু জটিল কথাবার্তা বলা যেতে পারে, সেটা হচ্ছে যে এই মাটির যে ক্রিয়া প্রতিক্রিয়া বল সেটা আসলে দুইটা উপাংশে ভাগ হয়, একটা হচ্ছে অনুভূমি উপাংশ, উল্লম্ব উপাংশ, হ্যাঁ। অনুভূমি উপাংশটা হচ্ছে আমাদের ওজন ধরে রাখে, অনুভূমি উপাংশ আমাদের সামনে ঠেলে দেয়। সো এগুলো একটু হায়ার লেভেলের কথাবার্তা, এটাও এখন আমাদের বোঝার দরকার নাই, আমাদের এসি লেভেলে অন্তত দরকার নাই। সো যাই হোক, তার মানে মোট কথা হচ্ছে যে প্রতিক্রিয়াটা যে পাই সেটাই আমাদেরকে সামনের দিকে ঠেলার জন্য অ্যাকচুয়াল এনার্জিটা দিচ্ছে। সো আমরা আসলে কখনো নিজেদেরকে কোনো দিকে নিতে পারি না, নিজেদের ক্রিয়া দিয়ে আমরা আসলে প্রতিক্রিয়া দিয়ে চলাচল করি, হ্যাঁ। সো প্রতিক্রিয়া ছাড়া আমরা আসলে চলতে পারবো না, শুধু আমরা না, প্রক্রিয়া প্রতিক্রিয়া কাজ না করলে আমাদের গোটা ইউনিভার্সের কিছুই কাজ করবে না, কোনো সেট আপই কাজ করবে না, হ্যাঁ। আচ্ছা এখন কিছু অদ্ভুত কথাবার্তা, ঠিক আছে? তো যেটা বলতেছিলাম, সে আমি এখন দাঁড়িয়ে আছি মাটিতে,
তো আমার ওজন আছে, রাইট? সো আমি মাটিতে ক্রিয়া দিচ্ছি, তাহলে মাটিও আমাকে প্রতিক্রিয়া দিচ্ছে। সো মাটি আমাকে প্রতিক্রিয়া দিচ্ছে বলেই কিন্তু আমি মাটির উপরে স্টেবল হয়ে বসে আছি, তাই না? ক্লাসের শুরুতে একদম উদাহরণ দিয়ে বলেছিলাম সাম্য বল অসাম্য বলের ক্ষেত্রে। সো ক্রিয়া প্রতিক্রিয়া অলওয়েজ সমান, তাই জন্য তারা হচ্ছে সাম্য বল। ওকে, সো এখন ডাস্টারটা এখানে আছে, এটা সাম্য বলে আছে, কারণ ডাস্টারটার ওজন মাটির দিকে যে ক্রিয়া দিচ্ছে, আমি ঠিক সেই পরিমাণ বল তাকে উপরের দিকে দিচ্ছি, তাই না? একটু খেয়াল করে দেখো, এখানে ক্রিয়া প্রতিক্রিয়া একটা কনফিউশন আছে, সেটা হচ্ছে ডাস্টার যে নিচের দিকে ওজন প্রয়োগ করছে, বল প্রয়োগ করছে, সেটা কোথায়? আমার হাতের উপর। তো আমার হাতের উপর ওজন প্রয়োগ করার কারণে সে প্রতিক্রিয়া পাচ্ছে। সো প্রতিক্রিয়াটা দিচ্ছে কে? প্রতিক্রিয়াটা দিচ্ছে আমি না, আমি বল আমি না, আমি একটু বলি বিষয়টা, আমি যেটা দিচ্ছি আমার সাইড থেকে চিন্তা করলে, আমি যেই ধাক্কা দিয়ে তাকে ধরে রেখেছি উপরের দিকে, আমার জন্য সেটা ক্রিয়া। ওকে, সো তার বিনিময়ে আমি প্রতিক্রিয়া আমি নিজেও পাচ্ছি। কিভাবে? এই ডাস্টার যদি অনেক হেভি হইতো তাহলে আমার হাতের উপর দাগ পড়ে যেত, আমি হাতে ব্যথা পাইতাম, রাইট? সো আমি যে উপরের দিকে ফোর্স দিচ্ছি তার বিনিময়ে প্রতিক্রিয়াটা আমি পাচ্ছি। সো ব্যাপারটা এভাবে বলা আই থিঙ্ক বেটার, থিঙ্ক করা অনেকের জন্য থিঙ্ক করা সহজ হবে, যে কোনো কিছুকে ক্রিয়া দিলে সে আমাকে প্রতিক্রিয়া দেয় না, আমরা যার মধ্যে ক্রিয়া দেই, ক্রিয়া দেওয়ার কারণে আমরা নিজেরাই প্রতিক্রিয়া ফিল করি। হ্যাঁ, সে আমাদেরকে প্রতিক্রিয়া দেয়, এইটা আপাতত একটু সাইড করে মাথা থেকে বের করে রাখলে আই থিঙ্ক জিনিসগুলো ইজিলি বোঝা যায়। হ্যাঁ, যেমন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, সো মাটি, আমি মাটিতে ক্রিয়া দিচ্ছি, সো মাটি আমাকে বিপরীত দিকে প্রতিক্রিয়া দিচ্ছে। বাট আমি যদি সরে যাই তাহলে কি মাটি ওখান থেকে উপরে উঠে যাবে? না। মাটি কি আসলে নিচ থেকে কোনো বল প্রয়োগ করার ক্যাপাবিলিটি আছে? না, অ্যাবসোলিউটলি না। সো প্রতিক্রিয়া আমাকে মাটি দিচ্ছে না, ঠিক আছে? যেটা হচ্ছে যে ক্রিয়া দেওয়ার কারণে আমি নিজেই প্রতিক্রিয়াটা ফিল করতেছি। সো প্রতিক্রিয়া আসলে মাটির দেওয়ার ক্ষমতা নেই, বাট আমি যদি মাটিতে ক্রিয়া দিই, মাটিতে না, আমি যেইখানেই ক্রিয়া দিতে পারি না কেন, আমি অটোমেটিক্যালি বাই ডিফল্ট প্রতিক্রিয়া পাবই। ওকে, ডান। সো এই হচ্ছে বিষয়। সো মোটামুটি এইভাবে জিনিসটাকে ব্যাখ্যা করা যেতে পারে। সো আপাতত মনে হয় না আর এটা নিয়ে আর বেশি কিছু বলার দরকার আছে। সো খুব সিম্পলি, প্রতিক্রিয়া এবং প্রতিক্রিয়া কি অলওয়েজ সমান হবে। আচ্ছা, এরপরে কি নিয়ে আলোচনা করতে হবে? আসলে যেই আলোচনার কথাটা বললাম এটা আসলে খুব সিম্পল বিষয়। সো এই সূত্রটাকে আরো এক্সটেন্ড ভাবে চিন্তা করা যায়। সো আরো এক্সটেন্ড ভাবে চিন্তা করলে আমরা এখান থেকে যেটা পাই সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। ওকে, সো ভরবেগের সংরক্ষণ সূত্রে আসার আগে কি আরো কিছু বলা দরকার আছে? হ্যাঁ, আরেকটা জিনিস একটু বলে নেই। হ্যাঁ, একটা প্রশ্ন, হ্যাঁ একটা সিম্পল একটা প্রশ্ন বলি। সো আমরা যদি বালুর মধ্যে দাঁড়িয়ে থাকি, হ্যাঁ বালু, হ্যাঁ, সো বালুর মধ্যে দাঁড়িয়ে থাকলে কি নর্মালি আমরা ফ্লোরে যেভাবে লাফ দিতে পারবো, বালুর মধ্যে কি সেভাবে লাফ দিতে পারবো? না, এটা সবাই জানা কথা, বালুর মধ্যে অত ভালোভাবে লাফ দেওয়া যায় না, তাই না? আচ্ছা, কেন দেওয়া যায় না বলতে পারবেন? আচ্ছা, বালুর মধ্যে লাফ দেওয়া যায় না, এটার কারণ হচ্ছে যে আমরা যখন বালুতে লাফ দিতে চাই, বালুতে বাদ দেই, আগে নর্মাল সিচুয়েশনে আসি, যে আমি ফ্লোরের মধ্যে এখন লাফ দিতে চাই, আমরা আসলে কি করতেছি খেয়াল করে দেখেন। আমি এই ডাস্টারটাকে এখন হাতের মধ্যে নিয়ে আসি, এটা সাম্য অবস্থায় আছে, ক্রিয়া প্রতিক্রিয়া সমান। ডাস্টার নিচের দিকে ক্রিয়া দিচ্ছে, বিনিময়ে সে প্রতিক্রিয়াটা পাচ্ছে, এবং সেই প্রতিক্রিয়াটা আমি দিচ্ছি, আমার জন্য সেটা ক্রিয়া, এবং বিনিময়ে আমি প্রতিক্রিয়া পাচ্ছি, হাতের মধ্যে ব্যথা পাচ্ছি বা হাতের মধ্যে ফিল করতে পারছি, রাইট? সো এখন আমি যদি চাই ডাস্টারটা উপরের দিকে উঠবে, তাহলে আমি কি করতে হবে? আমি যে প্রতিক্রিয়াটা দিচ্ছি, মানে ডাস্টারের জন্য যেটা প্রতিক্রিয়া আর কি, সেটা বাড়িয়ে দিতে হবে, তাহলে ডাস্টার উপরের দিকে যাবে, রাইট? সো আমরা তখন মাটি, আমি তখন মাটিতে দাঁড়িয়ে আছি, রাইট? সো মাটিতে দাঁড়িয়ে থাকার কারণে আমি যদি এখন লাভ দিতে চাই, বা আমরা যখন লাভ দিই আমরা কি করি, আমরা আমাদের হাঁটুটাকে খানিকটা ভাঁজ করি, খানিকটা বেন্ড করি, বেন্ড করে করি কি হাঁটুটা দ্রুত আনফোল্ড করি, মানে সোজা করে ফেলি, রাইট? সো ওই সোজা করতে গিয়ে আমরা উপরের দিকে লাভ দিই, তাই না? সেইখানে ঘটেটা কি খেয়াল করে দেখুন, আপনি যখন নর্মাল মাটিতে দাঁড়িয়ে আছেন ক্রিয়া প্রতিক্রিয়া সমান, আপনি মাটিতেই আছেন, বাট আমরা যখন বডিটাকে ফোল্ড করে এক্সট্রা একটা ধাক্কা দিই, কোন দিক দিয়ে? ধাক্কাটা কিন্তু নিচের দিকে দিই, আমরা কিন্তু নিজেদেরকে উপরে তুলি না, আসলে আমরা এক্সট্রা ধাক্কাটা দিই মাটিতে। সো এক্সট্রা ধাক্কা মানে কি? এক্সট্রা ক্রিয়া। সো এক্সট্রা ক্রিয়া মানে কি? এক্সট্রা প্রতিক্রিয়া পাবো, এবং এক্সট্রা প্রতিক্রিয়া পাই বলেই আমরা তখন উপরের দিকে উঠতে পারি। সো এই হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়ার বিষয়টা আর কি। হ্যাঁ, সো আশা করি অনেকে ক্লিয়ার হয়ে গেছে। বাট এখন বালুর মধ্যে কি হয়?
বালু তো হচ্ছে যেটা হচ্ছে যে মানে তার সারফেসটা একদম সলিড না, তাই না? সো আমরা যখন এক্সট্রা ক্রিয়াটা দিতে চাই বালু কিন্তু খানিকটা দেবে যায়, তাই না? সো আমি যদি কোনো একটা বস্তুর উপর ফোর্স অ্যাপ্লাই করতে চাই, সাপোজ আমি এই বস্তু এই ডাস্টের উপর ফোর্স অ্যাপ্লাই করবো, সো আমাকে বেসিক্যালি এমন একটা অ্যাড করতে হবে যে আমি হাত দিয়ে এইটাকে ওই দিকে সরাইতে চাই, তাই না? সো এখন সমস্যাটা হচ্ছে আমি যদি একে ধাক্কা দিয়ে সরাইতে চাই, ও যদি সরে যায় তাহলে আমি কি অ্যাকচুয়ালি তার মধ্যে ধাক্কাটা দিয়ে উঠতে পারবো? পারবো না। ব্যাপারটা এটা এরকম যে তুমি তোমার ফ্রেন্ডকে ধাক্কা দিচ্ছ, বাট তুমি যখনই ধাক্কা দিচ্ছ সরে যাচ্ছে ওই একদম তোমার হাতের সাথে সাথে, মানে তোমার হাতটা গিয়ে ওর বডিতে ওইভাবে একটা মানে ফোর্স ক্রিয়েটই করতে পারতেছে না, তার মানে তুমি কিন্তু অ্যাকচুয়ালি ক্রিয়া দিতে পারতেছো না, তাহলে তুমি ক্রিয়াও পাবা না, প্রতিক্রিয়াও পাবা না, বা কম দিতে পারতেছো, রাইট? ঠিক একই রকম ঘটনা হচ্ছে বালুর জন্য। হ্যাঁ, সো বালুর মধ্যে যখন আমরা ধাক্কা দেই, সো বালুটা একটু সরে যাওয়ার কারণে অ্যাকচুয়ালি আমরা ওই ক্রিয়াটা যে ক্রিয়াটা নর্মালি শক্ত সারফেস উপর দিতে পারি ওই পরিমাণ ক্রিয়া দিতে পারি না, তার থেকে কম ক্রিয়া দেয়, যার কারণে প্রতিক্রিয়াটাও পাই কম। এই জন্য বালুর উপরে লাভ দেওয়াটা একটু কষ্টকর। বালু অথবা হচ্ছে যেই সকল সারফেস আসলে মুভ করে, হ্যাঁ, তুমি যদি ওই যে ট্র্যাম্পোলিনের উপর লাভ দিতে চাও, হ্যাঁ, তুমি লাভ দিয়ে উঠতে পারবা না। হ্যাঁ, যদি ফুড ফ্রাই ছোটবেলায় ট্রাই করে থাকো, শিশু পার্কে আছে আর কি, ছোটবেলায় প্রচুর লাফাইছে একসময়, ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। আবার এবার চিন্তা করো তাহলে পানির কথা, পানির মধ্যে যদি লাভ দিতে চাও, পানির মধ্যে লাভ দাও আরো সহ না, কারণ তুমি যখন লাভ দিতে চাও পানি তো সরে যাবে। সো বেসিক্যালি তুমি ক্রিয়া দিতে পারতেছো না বলে তুমি প্রতিক্রিয়া পাচ্ছ না, ওকে? বা যদি পানিটা শক্ত হইতো বা পানির মধ্যে ক্রিয়া দেওয়া পসিবল হইতো তাহলে সেটা সম্ভব। হ্যাঁ, এটাও কিন্তু হয়, পানির থেকেও প্রতিক্রিয়া পাওয়া সম্ভব। হ্যাঁ, বিভিন্ন ইউটিউবে বিভিন্ন ফানি ভিডিও আছে, সেখানে দেখা যায় যে পানি থেকে উপর থেকে জাম করার সময় ব্যথা পাচ্ছে, প্রচুর শব্দ হচ্ছে, তাই না? যেটা হয় যে হঠাৎ করে যদি তুমি পানিতে ঝাঁপ দাও বা হঠাৎ করে যদি তোমার বডি সারফেস বডিটা ফ্ল্যাটভাবে পানিতে পড়ে, তাহলে পানিটা সরে ওঠার পর পর্যাপ্ত জায়গা পায় না। তো একটা খুব টাইনি মোমেন্টের জন্য ওই পানিটা একটা সলিড পদার্থের মতো বিহেভ করে। হ্যাঁ, তো ওই সলিড পদার্থের মতো বিহেভ করার ফলে যেটা হয় প্রচন্ড ক্রিয়া পাওয়া যায় এবং যার বিনিময়ে প্রতিক্রিয়া পাওয়া যায়, যেটা আসলে ব্যথা লাগার অনুভূতি দেয়, ঠিক আছে? সো দ্যাট ইজ হাউ ক্রিয়ার প্রতিক্রিয়া কাজ করে। আমি জানি না কতটুকু বোঝাতে পারছি, বাট জিনিসগুলোকে অ্যাকচুয়ালি এইভাবেই ফিল করতে হবে। হ্যাঁ, সো ফিল করতে না পারলে বিপদ আছে। আচ্ছা, সো তাহলে আমরা এখন ধরে নিই যে আমাদের কাছে দুইটা বস্তু আছে, যে একটা ভরের বস্তু, একটা বস্তুর ভর হচ্ছে M1 আর একটা ভরের বস্তু হচ্ছে M2, ঠিক আছে? সো এখন এই দুইটা ভরের বস্তু একই দিকে গতিশীল, M1 ভরের বস্তুটা এই দিকে গতিশীল, M2 ভরের বস্তুটা এই দিকে গতিশীল, এবং M1 ভরের যে বস্তুটা আছে এটার আদিলেখ হচ্ছে U1 এবং এটার আদিলেখ হচ্ছে U2, এবং এখানে U1 ইজ গ্রেটার দেন U2, মানে আমরা ধরে নিলাম যে পেছনেরটার বেগ বেশি, সামনেরটার বেগ কম। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে কি হবে? খেয়াল করে দেখো, এখানে দুইটা জিনিস দৌড়াচ্ছে, তাই না? সো দুইটা জিনিসই দৌড়াচ্ছে, বাট পেছনে যেটা তার বেগ বেশি, তাহলে একটা সময় কি হবে, পেছনের বস্তুটা মানে এমন ভরে বস্তুটা সামনেটাকে ধরে ফেলবে, রাইট? হ্যাঁ, ঠিক ব্যাপারটা এরকম যে তুমি আর তোমার বন্ধু দৌড়াচ্ছ, তুমি তোমার বন্ধুকে ধরার জন্য দৌড়াচ্ছ, সো তোমার স্পিড বেশি, তোমার বন্ধুর স্পিড কম, তাহলে তুমি একসময় ডেফিনেটলি তোমার বন্ধুকে ধরে ফেলবে, রাইট? সো যখন এরা দুজন একসাথে সামনের দিকে আগাচ্ছে, পেছনের বেগটাকে যদি আমি বেশি ধরে নেই, তাহলে অবশ্যই তারা একসময় একেনকে হিট করবে, মানে সংঘর্ষ হবে, আর যখনই সংঘর্ষ হবে তখনই আমরা পেয়ে যাব ক্রিয়া এবং প্রতিক্রিয়া, রাইট? আচ্ছা, সো তার মানে আমরা বুঝলাম যে এটা একসময় গিয়ে সংঘর্ষ করবে। সো ধরলাম তারা একসাথে সংঘর্ষ করতেছে, তো তারা সংঘর্ষ করতেছে, খেয়াল করে দেখো এখানেই হচ্ছে সবকিছু ঘটে। সো যখন তারা একজনের সাথে সংঘর্ষ করতেছে কি হচ্ছে, সো একজন আরেকজনকে বেসিক্যালি তারা ক্রিয়া প্রতিক্রিয়া দিচ্ছে, তাই না? তো খেয়াল করে দেখো যে এমন ভরে বস্তুটা M2 ভরের বস্তুর উপর একটা বল দিচ্ছে, তাই না? সেটা হচ্ছে ক্রিয়া, সেটাকে আমরা ধরে নিই F1, যেটা কিনা এই দিকে কাজ করে। হ্যাঁ, সো F1, সো এমন ভরের বস্তুটা যদি এই বস্তুটাকে এই দিকে ক্রিয়া দেয় তাহলে কি হবে, সো সে অবশ্যই একটা বিপরীত প্রতিক্রিয়া পাবে। সেই বিপরীত প্রতিক্রিয়াটা কোন দিকে পাবে? উল্টো দিকে, রাইট? তার মানে হচ্ছে এমন ভরের যে বস্তুটা সেটা ঠিক বিপরীত দিকে একটা প্রতিক্রিয়া পাবে, সেটাকে আমরা ধরলাম F2। আচ্ছা, এই যে ক্রিয়ার প্রতিক্রিয়া এটাকে কিন্তু শুধুমাত্র এমন ভরের বস্তুর সাথে হচ্ছে তা কিন্তু না, এটা কিন্তু M2 ভরের বস্তুর সাথেও প্রযোজ্য, রাইট? অর্থাৎ তারা একই সাথে ক্রিয়া এবং প্রতিক্রিয়া সংঘটিত হচ্ছে। জিনিসটাকে তুমি এভাবে চিন্তা করতে পারো যে এমন ভরের বস্তুটা যখন ক্রিয়া দিচ্ছে সে প্রতিক্রিয়া ফিল করবে, অন দ্য আদার হ্যান্ড যে বস্তুটা পেছনে ছিল M2 ভরের বস্তু সে পেছন থেকে ক্রিয়া পাচ্ছে। বা বলা যায় যে দুইটা একটা একটাকে সংঘর্ষ করতেছে, তাই না? তাহলে সেও সামনের দিকে একটা প্রতিক্রিয়া পাবে, মানে দুইজনেই ক্রিয়ার মধ্যে আছে, দুইজনেই প্রতিক্রিয়ার মধ্যে আছে। হ্যাঁ, সো এই ক্রিয়ার প্রতিক্রিয়াটা কিন্তু দুজনের জন্য অ্যামাউন্টটা সেম হবে এবং এটা দুইজনের জন্যই প্রযোজ্য হবে, ওকে? সো এইখানে যেহেতু ক্রিয়া প্রতিক্রিয়া ঘটতেছে, তাহলে কি হবে একটু চিন্তা করো, সামনের পেছনের যে বস্তুটা ছিল সেটা কি হলো, সে কিন্তু একটা প্রতিক্রিয়া পাইলো পেছনের দিকে, রাইট?
আর সামনের যে বস্তুটা মানে M2 সেটা কিন্তু প্রতিক্রিয়া পাচ্ছে সামনের দিকে। তাহলে আলটিমেটলি আমরা তো প্রতিক্রিয়া দিয়েই চলি, তাই না? সো যেটা পেছন থেকে যাচ্ছিল তার যেহেতু প্রতিক্রিয়া পেছনের দিকে, তার মানে সে তার মধ্যে একটা বাধাদানকারী বল কাজ করতেছে। আর যে সামনে ছিল তার প্রতিক্রিয়া যেহেতু সামনের দিকে, তার মানে তার গতিটাকে আরো বাড়ানোর জন্য আমরা একটা এক্সট্রা ফোর্স দিচ্ছি, তাই না? সো তার ফলে যেটা ঘটবে যে সংঘর্ষের পরে আমি দেখব যেটা পেছনে ছিল তার বেগ বেশি ছিল, ধাক্কা খাইলো, ধাক্কা খাওয়ার পরে যেটা সামনে ছিল তার বেগ বেড়ে যাবে, পিছনেরটার বেগ কমে যাবে। সো দ্যাট এটাই আসলে ঘটবে। সো তার মানে বেগের পরিবর্তন ঘটবে। সো আমরা ধরে নিলাম তাহলে সংঘর্ষ হয়ে গেছে, হয়ে গিয়ে তারা আবার আলাদা হয়ে গেছে। তো আলাদা হয়ে যাওয়ার পরে তারা একই দিকে আবার চলতেছে, সেই বাট এখন কি হবে, পার্থক্য বেগ চেঞ্জ হয়ে গেছে। পেছনে যেটা ছিল তার বেগ কমে গেছে। সো কমে গেছে মানে কি, নতুন একটা বেগ পাইছি। সো নতুন এই বেগটাকে আমরা নাম দিলাম V1। আর M2 ঘরের বস্তুটা তার বেগ যা ছিল, কি ছিল, U2 ছিল, সেটা বাইরে যাবে। সো বেড়ে গিয়ে আমরা কি পাবো, ধরলাম সেটা হচ্ছে নতুন একটা বেগ V2। এবং খেয়াল করো এখানে কিন্তু বেগ চেঞ্জ হয়েছে, মানে ত্বরণ হয়েছে। তার মানে এখানে বল প্রয়োগ হয়েছে কোথায়, এই যে যখন সংঘর্ষ হয়েছে তখন। তো এই সংঘর্ষ চলাকালীন সময়ে তাদের মধ্যে ত্বরণ মন্দন সংঘটিত হয়ে গেছে, রাইট? আচ্ছা, সো এখন আমরা যদি এই সংঘর্ষের কথা সময়টুকু চিন্তা করি, তাহলে আমরা একটু আগে নিউটনের সূত্র থেকে কি পাইলাম, আমরা পাইলাম যে F1 ইজ ইকাল টু হচ্ছে -F2, তাই না? সো এটাকে আমরা কি লিখতে পারি বলতো? আমরা জানি কি F=ma, মানে মামা ইকুয়াল পাপা, রাইট? সো মামা ইকুয়াল পাপা হলে সো এখান থেকে F1টা কার জন্য ছিল, প্রথম বস্তুর জন্য, তাই না? তাহলে সেখানে আমি M এর বদলে কি লিখব, M1A1। আচ্ছা A1টা কি হবে, দেখো খেয়াল করো এখানে কিন্তু দুইটা বস্তুরই ত্বরণ হয়েছে, মানে ত্বরণ এবং মন্দ, মানে একটা ধনাত্মক ত্বরণ একটা ঋণাত্মক ত্বরণ, তাই না? সো তার মানে দুইটা বস্তুই আলাদা আলাদা ত্বরণের ভ্যালু আমি পাবো, রাইট? সো প্রথম বস্তুটা ত্বরণের ভ্যালু ধরলাম A1, পরের বস্তুটা ত্বরণের ভ্যালু ধরবো আমরা A2। সো ঠিক পরে এইভাবে কি পাবো আমরা, -F2, F2-র বদলে কি লিখবো আমরা M2A2, রাইট? সো এখান থেকে পেয়ে গেলাম আমরা M2A2। সো এখন আবার খেয়াল করে দেখো এখানে এ আছে, এ এর সূত্র আমরা কি জানি, এ ইজ ইকাল টু কি, V-U/T, মানে এক্ষেত্রে হচ্ছে কি, প্রথম আর দ্বিতীয় বস্তুর জন্য আদি বেগ শেষ বেগ বিয়োগ করে ত্বরণটা দেখতে হবে আমার, তাই না? সো আমি যদি তাহলে এখন এখানে দেখি M1A1টা কার, প্রথম বস্তুর জন্য, তাহলে প্রথম বস্তুর আদি বেগ কত ছিল U1, শেষ বেগ কত ছিল V1, তাহলে হবে কি V1-U1/T। ওকে, আচ্ছা টি কিন্তু 1-2 লিখলাম না, এটা কেন এটা বলতেছি, সো দেন হচ্ছে তারপরে কি পাচ্ছি আমরা -M2, তাহলে A2-এর ক্ষেত্রে কি হবে, সেটা হবে দ্বিতীয় বস্তুর জন্য, মানে M2 ঘরের বস্তুর জন্য, যেটা হচ্ছে V2-U2 বাই কত, টি। আচ্ছা এই টিটা কি, এই টিটা হচ্ছে যে এই ত্বরণটা বা বেগের পরিবর্তনটা কতক্ষণ সময় ধরে চেঞ্জ হয়, রাইট? খেয়াল করে দেখো তাদের যে দুইজনের বেগটা চেঞ্জ হয়েছে, কখন চেঞ্জ হয়েছে, যতক্ষণ তারা সংঘর্ষে লিপ্ত ছিল, তারা একে অন্যের ক্রিয়া প্রতিক্রিয়ায় লিপ্ত ছিল, তাই না? সো তার মানে দুইজনের যে এই যে ত্বরণের সময়টা, বেগের পরিবর্তন হওয়ার যে প্রয়োজনীয় সময়টা, সেটা দুইজনের জন্যই সেম। সো এখানে এই জন্য এখানে T1 আর T2 লেখার কোনো দরকার নেই। সো এখন আমরা কি করবো, ইকুয়েশন একটু কাটাছেড়া করবো। সো দুই পাশ থেকে টি কাটা চলে যায়। সো কাটা চলে গেলে আমি এখান থেকে পাচ্ছি M1V1-M1U1-M2V2 প্লাস তাহলে হচ্ছে M2 আর হচ্ছে কি U2। সো এখন এই সমীকরণটাকে একটু এদিক সেদিক অদল বদল করলে তুমি যেটা পাবা শেষমেশ, সেটা হচ্ছে M1U1+M2U2 ইকুয়াল হচ্ছে M1V1+M2V2, রাইট? এখন খুব ভালো করে খেয়াল করে দেখো আমরা এই পাশে সমীকরণ এই পাশে কি করছি, আমরা U1 U2 মানে আদি বেগ গুলোকে একসাথে রাখছি, এবং ওই পাশে আসলে যেগুলো হচ্ছে শেষ বেগ, মানে ভি যেখানে আছে, মানে এক কথা ইউ গুলাকে এক পাশে নিচ্ছি, ভি গুলাকে এক পাশে নিচ্ছি, ঠিক আছে? সো এই যে M1U1 M2U2, খেয়াল করে দেখো M1U1 কি, ভর আর বেগ, কার, প্রথম বস্তু, মানে ভর বেগ। M2U2 কি, দ্বিতীয় বস্তুর ভর আর বেগের গুণফল, মানে দ্বিতীয় বস্তুর ভর বেগ। তার মানে M1U1+M2U2 এই গোটা বিষয় জিনিসটা হচ্ছে আসলে এই যে ঘর সংঘর্ষটা হইলো তার আগে তাদের মোট ভর বেগ, তাহলে এটা হচ্ছে সংঘর্ষের আগে, রাইট? আচ্ছা দেন খেয়াল করে দেখো ডান পাশে আমরা কি পাইছি, M1V1 এটা কি, সংঘর্ষের পরে প্রথম বস্তুটার ভর আর বেগের গুণফল। M2V2 এটা কি, সংঘর্ষের পরে দ্বিতীয় বস্তুটার ভর আর বেগের গুণফল, তাই না? সো তার মানে M1V1+M2V2 বেসিক্যালি কি, বেসিক্যালি এটা হচ্ছে সংঘর্ষের পরে তাদের
ভরবেগের যোগফল। তার মানে m1 v1 প্লাস m2 v2 হচ্ছে সংঘর্ষের পরে, রাইট? সুতরাং আমরা কি বলতে পারি যে সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে তাদের ইন টোটাল ভরবেগ, আমাদের এইখানে যে যা কিছু ছিল, যে দুইটা বস্তু ছিল, তাদের ইন টোটাল ভরবেগ কি ছিল? সমান। এইটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। এখন একটা জিনিস খেয়াল করা এখানে জরুরি যে এখানে যে দুইটা বস্তু আছে, আমাদের দুইটা বস্তুরই কিন্তু ভরবেগ চেঞ্জ হয়েছে, রাইট? হ্যাঁ, কিন্তু ভরবেগ যেভাবেই চেঞ্জ হোক না কেন, আলটিমেটলি সংঘর্ষ হওয়ার আগে প্রত্যেকের মোট যে ভরবেগ সেগুলো যোগ করলে তুমি মোট যে ভরবেগ পাচ্ছ, সংঘর্ষের পরে যা ছিল তাদের নতুন যে ভরবেগ সেগুলোকে যোগ করলে আগের যে ভরবেগ তার ভরবেগের সমান হবেই। সো এখান থেকে বোঝা যায় যে এক বা একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া যদি অন্য কোনো কিছু কাজ না করে, তাহলে সংঘর্ষে অন্য কোনো বাহ্যিক বল কাজ না করে আর কি, সেটা মিন করা হয়েছে আর কি, তাহলে সেই ক্ষেত্রে সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে তাদের মোট ভরবেগ অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। হ্যাঁ, এবং এই সূত্রটা আছে বলেই আমরা আজকে চাঁদে যেতে পারছি। হ্যাঁ, আমরা বলতে আমরা মানব জাতি, ঠিক আছে? তো আমরা বাংলাদেশ ইনশাল্লাহ আমরা খুব অ্যাজ সুন অ্যাজ পসিবল যাবো, চিন্তা করার দরকার নেই। আমরা যদি একটু ভালো করে ফিজিক্স শিখি না, তাহলে আমরা অবশ্যই পারবো, এটাই দরকার আসলে। হ্যাঁ, তো ফিজিক্স শুধুমাত্র যদি একটা পড়া সাবজেক্ট মনে হয়, ফিজিক্স একটা কঠিন সাবজেক্ট, এটা পড়ে মার্কস পাইতে হবে, তাহলে ফিজিক্স পড়ার উদ্দেশ্যটা আসলে ঠিকঠাক হলো না। হ্যাঁ, সো যেটা করতে হবে ফিজিক্স আসলেই বুঝে পড়তে হবে, ঠিক আছে? সো এই সূত্রটা কিভাবে রকেট চালাতে আমাদের সাহায্য করে সেটা নিয়ে একটু আলোচনা করা দরকার। আচ্ছা, রকেটের কথা যখন উঠে গেল, তাহলে একটা প্রশ্ন করি সবাইকে। হ্যাঁ, আমার প্রশ্নের উত্তরটা দেখি কে কে দিতে পারো বা কে কে ভাবতে পারো। যদি তোমার প্রশ্নের উত্তরের সাথে আমার প্রশ্নের উত্তর মিলে যায়, তাহলে আমি বুঝবো তুমি রাইট পথে আছো। ওকে, সো আমরা মহাকাশে যে যাই রকেট দিয়ে যাই, তাই না? আচ্ছা, সো এখন রকেট দিয়ে মহাকাশে যেতে হবে কেন? আমরা কি প্লেন দিয়ে যেতে পারি না? প্লেন রকেট একটা বানাইতে কোটি কোটি ডলার খরচ হয়, রাইট? একটা প্লেনের থেকে সেটা মানে অনেক বেশি ব্যয়বহুল, কিন্তু প্লেন দিয়ে কেন আমরা মহাকাশে যাই না, এটা হচ্ছে আমার কোশ্চেন। আচ্ছা, কোশ্চেন উত্তরটা আমি দিচ্ছি, যেটা হচ্ছে যে নিউটনের তৃতীয় সূত্র থেকে তো আমরা এইটুকু ক্লিয়ার যে আমরা যদি মুভ করতে চাই কোনো দিকে, আমি যদি ওই দিকে যাইতে চাই, তাহলে আমাকে এই দিকে ক্রিয়া দিতে হবে এবং সেই ক্রিয়া থেকে আমি প্রতিক্রিয়া পাবো, সেইটা দিয়ে আমি সামনে আগাবো, ওই দিকে যাবো। হ্যাঁ, মানে আমি যেই দিকে যাইতে চাই সেই দিকে আমার প্রতিক্রিয়া পাইতে হবে, রাইট? হ্যাঁ, সো খেয়াল করো প্লেন, হ্যাঁ, এরোপ্লেন কিভাবে চলে। সো এরোপ্লেন আমি আমি ভালো আঁকতে পারি না, তারপর দেখা যাক কতটুকু কি হয়। সো এরোপ্লেনে খেয়াল করছো কখনো যে এরোপ্লেনে যে দুইটা পাখা থাকে, সো এই দুইটা পাখার দুই পাশে খুবই বাজে দেখতে লাগতেছে, সো দুইটা পাখার দুই পাশে নিচে কিছু গোল গোল কিছু জিনিস থাকে। সো এটা বেসিক্যালি হচ্ছে এরকম দেখতে একটা জিনিস, তাই না? এই যে এরকম টাইপের, তাই তো? সো এই জিনিসটা কি? এইটাই বেসিক্যালি হচ্ছে ফ্যানের ইঞ্জিন। এবং এটার মধ্যে কি থাকে? এটার মধ্যে আসলে কিছুই থাকে না, একটা ফ্যান থাকে, পাংখা। হ্যাঁ, সো এটা আসলে মানে শুদ্ধভাবে বলতে গেলে এটাকে বলতে হবে টারবাইন। হ্যাঁ, সো টারবাইনের কাজ হচ্ছে সে বিপুল পরিমাণ বাতাস সামনে থেকে টান দিয়ে নিয়ে, মানে বাতাস সে টানে, বাতাসটাকে টেনে পেছন দিকে ছেড়ে দেয়। মানে বেসিক্যালি টারবাইনের কাজটা হচ্ছে বাতাসটাকে টেনে নিয়ে পেছন দিকে ধাক্কা দেওয়া, মানে সে বাতাসের উপর ধাক্কা দেয়। সো বাতাসের উপর সে ক্রিয়া দেয় এইদিকে, সো বাতাসকে ক্রিয়া দিয়ে ইঞ্জিন যায় সামনের দিকে, সো যার ফলে আলটিমেটলি প্লেনটা সামনের দিকে আগানো পসিবল হয়, রাইট? হ্যাঁ, বাট খেয়াল করে দেখো, তার মানে বেসিক্যালি প্লেন, নর্মালি প্লেন বলতে আমরা যেটা বুঝি, সেটা আসলে বাতাসের উপর ক্রিয়া দিয়ে সামনে আগায়, রাইট? কিন্তু এখন চিন্তা করো, যদি বাতাস না থাকে তাহলে কি হবে? সো বাতাসই যদি না থাকে, ও ক্রিয়া দিবে কার মধ্যে, প্রতিক্রিয়া পাবে কি হবে? সো দ্যাট ইজ ওয়াই প্লেন কখনো মহাশূন্যে চলতে পারে না, বিকজ ও মহাশূন্যে কিন্তু বাতাস নেই। সো বাতাস না থাকলে ওকে ও ঠেলা দেওয়ার কিছু নাই। বাট আরেকটা উদাহরণ আমি দিতে চাই, সেটা হচ্ছে এরকম যে আমার একটু ভালো করে খেয়াল করে দেখো, আমি জানি এটা কতটুকু তোমরা ভালো বুঝতে পারবো। আমি এখন যেটা করবো, আমার হাতটাকে ধরে আমি ঝাঁকাবো, সো আমি হাতটাকে ধরে ওইদিকে ঝাঁকাচ্ছি। সো হোয়াট হ্যাপেন, কিছু বোঝা যাচ্ছে? সো আমি যখন হাতটাকে ওইদিকে ঝাঁকাচ্ছি, আমার বডিটা কিন্তু একটা সার্টেন পিরিয়ডের জন্য পেছনের দিকে চলে যাচ্ছে, রাইট? আচ্ছা, এই জিনিসটা আরো ভালো বোঝা যাবে যদি আমি আমার হাতের ভরটা একটু বাড়ায় দিই, এই টুলটা, এটা অনেক হেভি একটা জিনিস। সো আমি যদি এখন এটাকে ধাক্কা দিই খুব জোরে, হ্যাঁ, সো আমি এটাকে ধাক্কা দিলাম, খেয়াল করে দেখো যতক্ষণ ধরে এটা সামনের দিকে ট্রাভেল করতেছে আমার মুভমেন্টটা কোন দিকে, প্রয়োজন করলে ইউটিউব থেকে একটু স্লোমো দিয়ে চেক করে দেখো। হ্যাঁ, সো রেডি স্টেডি গো। সো কি হচ্ছে? সো এইটা যখন সামনে আগাচ্ছে আমি কিন্তু ততক্ষণ পিছনে যাচ্ছি, তাই না? কেন? ভেরি সিম্পল, বিকজ ডাস্টার দিয়ে বুঝাই। সো এটা হচ্ছে একটা বস্তু যেটা স্থির অবস্থায় আছে, সো আমি তাকে ত্বরণ দিচ্ছি, ত্বরণ দেওয়া মানেই কিন্তু বল দেওয়া,
তো আমি এখানে ক্রিয়া দিচ্ছি, রাইট? সো ক্রিয়ার বিনিময়ে আমি পাচ্ছি প্রতিক্রিয়া। সো এখন এখানে কি আমি বাতাসের উপর ক্রিয়া দিয়ে প্রতিক্রিয়া নিচ্ছি? না, আমি প্রতিক্রিয়াটা নিচ্ছি এই টুলটার উপর বল প্রয়োগ করে, রাইট? হ্যাঁ, সো দ্যাট ইজ ওয়াই যেটা হয় যে আমার কাছে যদি বাতাস নাও থাকে, আমি যদি মহাশূন্য এখন টুল নিয়ে যাই, সো টুল নিয়ে যদি টুলটাকে আমি এদিকে ছুঁড়ে মারি, তাহলে টুল যাবে ওইদিকে, আমি যাব এদিকে, মানে আমি চলতে পারবো। আরেকটা এখানে গুরুত্বপূর্ণ বিষয় আছে যে টুলটাকে অবশ্যই ছেড়ে দিতে হবে, হ্যাঁ, কারণ যেটা হয়, খেয়াল করো আমি যখন টুলটাকে ছুঁড়ে দিচ্ছি, হ্যাঁ, টুলটাকে ছুঁড়ে দেওয়ার সময় পিছিয়ে যাচ্ছি, বাট আমি কিন্তু আবার ঝাঁকি খেয়ে থেমে উঠেছি, রাইট? কেন এটা কেন হচ্ছে? এটাও নিউটনের তৃতীয় সূত্র। সো এটা কীভাবে হলো, খেয়াল করো টুলটাকে যখন আমি বল প্রয়োগ করলাম, আমি বল প্রয়োগ করতেছি, ক্রিয়া আমি ক্রিয়া দিচ্ছি, আমি প্রতিক্রিয়া পাইতেছি, রাইট? বাট যখন আমি টুলটাকে হাতের মধ্যে রেখে আটকে ফেলছি, মানে আমি আটকে দিছি ওটাকে, মানে আমি তখন তাকে এইদিকে বল প্রয়োগ করতেছি, তাই না? সো তার মানে প্রথমে আমি বল প্রয়োগ করছিলাম এইদিকে, আমি প্রতিক্রিয়া পাইছি এইদিকে, বাট অ্যাট দ্য এন্ডিং পয়েন্টে, লাস্ট মোমেন্টে আমি টুলটাকে থামানোর চেষ্টা করছি, সো আমি তখন বল দিছি এইদিকে, সো আমিও প্রতিক্রিয়া পাবো এইদিকে, এই জন্য আমি ঝাঁকি খেয়ে থেমে গেছি। বাট আমি যদি টুলটাকে একদম ধরে লিটারেলি ছুঁড়ে ফেলে দিতাম, তাহলে বেসিক্যালি আমার ঝাঁকি খেয়ে থামতে হতো, আমি পারমানেন্টলি পেছনের দিকে একটু সরে যেতাম, হ্যাঁ। সো দ্যাট ইজ হোয়াট হ্যাপেন। তো তার মানে যদি তুমি মহাকাশে ট্রাভেল করতে চাও, তোমাকে বেসিক্যালি কি করতে হবে, বই খাতা, চেয়ার, টেবিল, টুল এসব নিয়ে যেতে হবে, নিয়ে নিয়ে একটা একটা করে ছুঁড়ে ফেলতে হবে। সো তুমি যখন একদিকগুলো ছুঁড়ে ফেলাই দিবা, তুমি একদিক চলে যাবো, রাইট? হ্যাঁ, সো সেটা তো পসিবল না। সো রকেট তাহলে কি করে? রকেট তার সাথে চেয়ার টেবিল নিয়ে যায় না, বই খাতা কিচ্ছু নিয়ে যায় না, সে নিয়ে যায় বিপুল পরিমাণ জ্বালানি, হ্যাঁ। সো একটা রকেট চিন্তা করার চেষ্টা করি, সেই হচ্ছে আমাদের সেই রকেট। সো রকেটের পেছনে দিয়ে জ্বালানি সে ছড়ে, হ্যাঁ, বই খাতা টেবিল ছোড়ার দরকার নেই, সে ছড়ে জ্বালানি, হ্যাঁ। সো জ্বালানিটাকে যখন সে ছড়ে, জ্বালানিটাকে ছড়ে প্রচণ্ড বেগে পেছনের দিকে, সো বেসিক্যালি রকেট কেমিক্যাল শক্তিকে, হ্যাঁ, রাসায়নিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে এই চার্জটা ক্রিয়েট করতে পারে। সো সে জ্বালানি ছড়ে পেছনের দিকে, মানে সে জ্বালানির মধ্যে ভরবেগ দেয়। সো জ্বালানির মধ্যে ভরবেগ দেওয়া মানে হচ্ছে বেসিক্যালি জ্বালানির উপর সে বল প্রয়োগ করে, হ্যাঁ। সো জ্বালানির উপর সে ক্রিয়া দেয় এবং সে প্রতিক্রিয়া পায় বিপরীত দিকে, যার কারণে আমাদের রকেট সামনের দিকে চলতে পারে। সো তার মানে এখানে কিন্তু বাতাস থাকার দরকার নেই। আমি যখন একটা টুল দিয়ে পেছনে ধাক্কা খাইছি, সো আমি কি সেখানে বাতাসকে আটকাইছিলাম? না, বেসিক্যালি আমাদের হাত বা আমার বডি অ্যারোডাইনামিক্স এভাবে প্রস্তুত না যে আমি বাতাসকে ঠেলে ধাক্কা দিয়ে তার থেকে প্রতিক্রিয়া নিতে পারবো, যেটা কিনা প্লেনের টার্বাইন পারে, বাট আমি কিন্তু পারবো না, রাইট? বা আমরা পারবো না। সো ওই ক্ষেত্রে বাতাসের প্রয়োজন নেই, সে নিজেই তার ভেতর থেকে লিটারেলি জিনিসপত্র নিয়ে ছুড়ে মারতেছেন, দ্যাট ইজ ওয়াই রকেট সামনা খেতে পারে, ঠিক আছে? তো এখন ভরবেগের সংরক্ষণ সূত্র এভাবে কি এখানে কিভাবে কাজ করে, খেয়াল করো, ধরো রকেটটা এখন এই মুহূর্তে স্থির, মহাশূন্য সে দাঁড়ায় আছে একদম কনস্ট্যান্ট স্থির অবস্থায়। তাহলে এখন খেয়াল করো ক্রিয়া এবং প্রতিক্রিয়া কার সাথে হইতেছে? জ্বালানি আর রকেটের সাথে, তাই তো? সো জ্বালানির উপর সে ক্রিয়া দিচ্ছে, রকেটের নিজের বডিটা প্রতিক্রিয়া পাবে বিপরীত দিকে, রাইট? আচ্ছা, তো এখন তুমি খেয়াল করে দেখো, সো যখন রকেট অফ, তার মানে জ্বালানিও দাঁড়ায় আছে, রকেটও দাঁড়ায় আছে, তাহলে জ্বালানির ভরবেগ কত? শূন্য। রকেটের ভরবেগ কত? শূন্য, রাইট? হ্যাঁ, সো জ্বালানির ভরবেগও শূন্য, রকেটের ভরবেগও শূন্য। সো আমরা একটু আগে যে সূত্রটা পড়লাম, সো এখানে ইউ ওয়ান ইউ টু কি ছিল? সংঘর্ষের আগে বস্তুগুলোর বেগ, তাই না? আমাদের এখানে বস্তু দেখি জ্বালানি আর রকেট। সো জ্বালানি আর রকেট দুইটাই তো স্থির, তাহলে তাদের ভরবেগ কত হবে? তাদের ভরবেগ হবে শূন্য, তাই না? সো এর ভরবেগ হলো শূন্য। সো এখন খেয়াল করো, সো তাহলে ঘটনাটা কি দাঁড়াইলো, যে আমার সংঘর্ষের পরে তাদের মোট ভরবেগ হইতে হবে শূন্য, ওকে? সো সংঘর্ষের পরে যদি মোট ভরবেগ শূন্য হতে হয়, সো এখন মনে করো রকেটটা আমি স্টার্ট করে দিছি, জ্বালানি পেছন দিকে ছুটতেছে প্রচন্ড বেগে, মানে জ্বালানির তো একটা ভরবেগ আছে, তো জ্বালানির ভর অনেক কম কিন্তু তার বেগ অনেক বেশি, হ্যাঁ, রকেটের পেছন দিয়ে ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ ভেলোসিটি নিয়ে জ্বালানিগুলো বের হয়ে আসে। সো যার ফলে রকেটের যে জ্বালানিটা, এটা লিটারেলি গ্যাসই হয়ে যায়। সো এটার ভর কম থাকলেও বেগ অনেক বেশি, তার মানে তার ভরবেগ যথেষ্ট বেশি। সো তার মানে অলরেডি আমাদের ইকুয়েশন যদি আমি চিন্তা করি, জ্বালানিকে যদি আমি এমন ভরের বস্তু চিন্তা করি, তাহলে জ্বালানির যথেষ্ট পরিমাণে ভরবেগ আছে, রাইট? এখন খেয়াল করো এই জ্বালানির ভরবেগ আর হচ্ছে রকেটের ভরবেগ, মানে রকেট তখন ওইদিকে যাবে না, রকেটেরও বেগ পাবে, তাই না? তাহলে রকেটের একটা ভরবেগ থাকবে, এই দুইটার ভরবেগ জিরো হইতে হবে, তাই না?
সো ভরবেগ তো একটা ভেক্টর রাশি, সো দুইটা সংখ্যার যোগফল কখন জিরো হইতে পারে, মানে এই দুইটা ভ্যালুর যোগফল কখন জিরো হইতে পারে, হইতে পারে তখনই যদি এই এম টুর ভ্যালুটা ঠিক নেগেটিভ হয় এবং সেম হয়। মানে বিষয়টা হচ্ছে এই, যদি এম ওয়ান ভি ওয়ান আর হচ্ছে এম টু ভি টুর অ্যামাউন্টটা সেম হয় এবং এই দুইটার বেগের দিক বিপরীত হয়, তাহলে আমি একটা একটা পাবো প্লাস ভরবেগ, একটা পাবো মাইনাস ভরবেগ, কিন্তু ভরবেগ সেম, তো কাটাকাটি করে তখনই জিরো হওয়া সম্ভব, তাই না? সো তার মানে বেসিক্যালি এই সূত্র অনুযায়ী বলা যায়, সূত্র থেকে দেওয়া যায় যে জ্বালানি এই দিক গেলে রকেট অবশ্যই উল্টা দিকে যাবে, কারণ সে উল্টা দিকে গেলে সে একটা নেগেটিভ ভরবেগ ক্রিয়েট করতে হবে, তখনই প্লাস ভরবেগ আর মাইনাস ভরবেগ কাটাকাটি করে জিরো হওয়াটা পসিবল, দ্যাট হ্যাপেন্স, ক্লিয়ার? সো এখন যেটা বলতেছিলাম, সো জ্বালানি থেকে কিন্তু রকেটের ভর অনেক বেশি, অনেক অনেক, হ্যাঁ, কিন্তু তাহলে কি রকেট সামনের দিকে আগাবে আসলে? হ্যাঁ আগাবে, যেটা বলছিলাম জ্বালানির তো ভর অনেক কম বাট বেগ অনেক বেশি, সো যদি সেম পরিমাণ ভরবেগ রকেট পেতে চায় তার তো ভর বেশি, তাহলে সে বেগটা জ্বালানির থেকে কম পাবে, জাস্ট সিম্পল, তাহলে সেটা ব্যালেন্স হয়ে যাবে। হ্যাঁ, সো আমি যখন বেসিক্যালি হাত দিয়ে ভাবে কোনো কিছু ছুটতেছি আমি খুব সামান্যই পিছিয়ে যাচ্ছি, কারণ আমার গোটা বডির তুলনায় আমার হাতের ভর যথেষ্ট কম, সো অ্যাকচুয়ালি এখানে মোটা মোট ভরবেগ, আমার হাতের স্পিড অনেক বেশি হলেও আমার হাতের ওয়েট কম, সো এখানে ভরবেগটা কম, সো যার কারণে যেটা হচ্ছে আমি যখন পেছনে যাচ্ছি আমার বডি ওয়েট তো বেশি হাতের থেকে, হ্যাঁ আসলে এমনিতেও বেশি, হ্যাঁ, সো এই একটা জিনিস আছে আর কি, সো ভর যেহেতু বেশি তাহলে আমি তো এমনি টোটাল অল্প পরিমাণ ভরবেগই পেছন দিকে পাবো, তাই না? তাহলে আমার ভর বেশি তাহলে বেগ আরো কম হবে, সো এই জন্য লিটারেলি হাত দিয়ে ছুটলে জিনিসটা ভালোভাবে বোঝা যায় না, বাট যখন টুল দিয়ে ছুটতেছি তখন কিন্তু ভালো বোঝা যায়, কারণ আমার তখন ভরবেগটা বেশি, রাইট? এখন যদি আমি পারতাম যে আমার মতো ডুপ্লিকেট কাউকে এভাবে ধাক্কা দিতে, হ্যাঁ, তাহলে দেখা যেত ও আমার ডুপ্লিকেট কপি যেদিকে ওদিকে যত বেগে যাইতো আমি ঠিক তত বেগেই বিপরীত দিকে যাইতাম, সো দ্যাট হ্যাপেন, সো এইভাবেই বেসিক্যালি রকেট কাজ করে। আর এটা শুধু রকেটের ক্ষেত্রে না, ঠিক একই এই একই প্যাটার্নটা একই সিস্টেমটা কাজ করে বুলেটের ক্ষেত্রে, হ্যাঁ, আমরা যখন বন্দুক ছুঁজি আমরা পশ্চাৎ বেগের অনেক অঙ্ক করতে হবে আমাদেরকে এই চ্যাপ্টারে, হ্যাঁ, সো এই হচ্ছে বিষয় যে আমরা যখন বুলেটের কথা বন্দুক আর বুলেটের কথা চিন্তা করি, সো এটাও ধরো একটা বন্দুক, ঠিক আছে, সো এই বন্দুক থেকে মনে করো গুলি বেরোচ্ছে, বন্দুকটা পেছন দিকে এসে তাদের বডি হিট করতেছে, এরকম কোনো অবশ্য হয়তো দেখে ফেলছো আই থিঙ্ক, সো যেটা হয় এখানেও কিন্তু একই ঘটনা, বুলেট যায় কোন দিকে, সামনের দিকে, আর বন্দুক যায় কোন দিকে, পেছনের দিকে, কেন? তাদের সংঘর্ষের আগে তাদের মোট ভরবেগ শূন্য, তাহলে একটার ভরবেগ প্লাস হলে একটার ভরবেগ মাইনাস হইতেই হবে, নাহলে তো আলটিমেটলি সংঘর্ষের পরে ভরবেগ জিরো হতে পারবে না, বাট ভাগ্যিস বুলেটের বন্দুকের ভর বুলেটের থেকে অনেক বেশি, হ্যাঁ, সো এর কারণে যেটা হয় বুলেটের বেগ যথেষ্ট বেশি হলেও, হ্যাঁ, বন্দুকের ভর তো বেশি, সো বুলেটের সমান ভরবেগ পাওয়ার জন্য বন্দুককে অত বেশি স্পিড গেইন করার দরকার পড়ে না, বাট যখন বড় বড় কিছু বুলেট ইউজ করা হয়, বা মনে করো কামানের কথা চিন্তা করো, হ্যাঁ, কামান ফায়ারিং যদি কখনো দেখে থাকো গুগলে গিয়ে সার্চে দেখতে পারো, সো কামানের গোলাটা কিন্তু বিশাল ভারী থাকে, সো এটার ভরবেগ অনেক বেশি, সো এই কারণে বেগ ভর তো এমনিতেও বেশি, বেগও অনেক বেশি, সো যার কারণে অত বড় যে ট্যাঙ্ক সেটাও মানে পিছন দিকে কেঁপে সেঁপে উঠে আর কি, ভালো মতো কেঁপে উঠে আর কি, সো দ্যাট হ্যাপেন, সো আশা করি সবাই উত্তরটা বুঝে গেছো যে অ্যাকচুয়ালি ভরবেগের সমন্বয় সূত্রটা কিভাবে কাজ করে। এই তো, সো নেক্সট আমরা দ্বিতীয় তৃতীয় সূত্র নিয়ে এতটুকু কথার মধ্যে আই থিঙ্ক যথেষ্ট, আর বাকি যদি কোনো এক্সট্রা কথাবার্তা থাকে তাহলে সেটা আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম যখন সলভ করব সেখানে আমরা আরো বিস্তারিত আলোচনা করে নেব ইনশাআল্লাহ। সো এই হচ্ছে ঘটনা। ও, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এখানে তো শুধু বললাম যে সংঘর্ষের আগে তাদের ভরবেগ শূন্য এরকম একটা সিচুয়েশন চিন্তা করলাম, বাট যদি সংঘর্ষের আগে দুজনের বেগ থাকে, মানে দুজন একটা নাকি বিপরীত দিকে আঘাত করে, ওই যে M1V1 প্লাস M2V2 ইকুয়াল M1V1 প্লাস M2V2 এইভাবে তারা কাজ করবে, মানে তারা সংঘর্ষ করে যে যেই দিকেই যাক না কেন, যেভাবেই যাক না কেন, তাদের মোট ভরবেগ আগে যা ছিল সংঘর্ষের আগে, মোট ভরবেগ সংঘর্ষের পরেও এক্স্যাক্টলি তাই হবে। ওকে, ডান। ওকে, সো নেক্সট যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের অভিকর্ষ স্তরণ জি নিয়ে, হ্যাঁ, এটা নিয়ে একটু কথা বলা দরকার আছে, ঠিক আছে? সো আগে একটা পৃথিবী চিন্তা করি, সো এটা হচ্ছে আমাদের পৃথিবী সাপোজ, হ্যাঁ, সো পৃথিবীর উপরে যখন আমরা থাকি, পৃথিবীর উপরে শুধু উপরেই থাকতে হবে কোনো কথা নেই, পৃথিবীর পৃষ্ঠে থাকতেও আর একটু উপরে থাকলেও হবে, অ্যাভারেস্টের চূড়ায় থাকলেও হবে, সমস্যা নাই, সো পৃথিবীর মধ্যে যখন আমরা থাকি, সো অলওয়েজ আমরা একটা
বল নিচের দিকে অনুভব করি, যেটাকে আমরা বলি ওজন, রাইট? মানে ওজন W is equal to হচ্ছে mg, রাইট? W is equal to হচ্ছে mg, যেটা কোন দিকে কাজ করে, যেটা কাজ করে নিচের দিকে, এটা আমরা অলওয়েজ ফিল করতেছি, তাই না? এটা কেন? পৃথিবীর গ্র্যাভিটির কারণে। ওকে, সো এই যে আমরা ওজনটা ফিল করতেছি W equal mg, এটা আসলে কেন? পৃথিবীর গ্র্যাভিটির কারণে, মাত্রই তো বললাম। সো আমরা কিন্তু এখন যেটা করতে পারি, W equal mg, এটা তো আমরা সূত্র দিয়ে পেয়ে গেছি দ্বিতীয় সূত্র থেকে নিউটনের। সো এখন আমরা এই বলটা, ক্রিয়াশীল যে বলটা, এটা কিন্তু আমরা নিউটনের মহাকর্ষ সূত্র দিয়েও বের করতে পারি, তাই না? আচ্ছা, কিভাবে? সো এইটা যদি হয় আমাদের পৃথিবী, হ্যাঁ, সো এই পৃথিবীর মধ্যে যদি আমরা মনে করো, এটা যদি হয় পৃথিবীর ব্যাসার্ধ, সো এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর, তাহলে আমরা যখন পৃথিবীর পৃষ্ঠে আছি, পৃথিবীর পৃষ্ঠে থাকা অবস্থায় পৃথিবীর সাথে আমাদের যে গ্র্যাভিটেশনাল ফোর্স, সেইটাই বেসিক্যালি আমাদের W equal mg, রাইট? হ্যাঁ, সো এখন আমরা ধরে নিই যে পৃথিবীর ভর সেটা হচ্ছে m, আর হচ্ছে বস্তু যেটা কথা আমরা চিন্তা করতেছি, যে বস্তুটা পৃথিবীর পৃষ্ঠে আছে, ধরলাম সেই বস্তুটার ভর হচ্ছে স্মল m। আচ্ছা, তাহলে একটু খেয়াল করি, তাহলে এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স পৃথিবী আর ওই বস্তুটার মধ্যে, সেটাকে আমরা নিউটনের মহাকর্ষ সূত্র দিয়ে করলে আমরা কি পাই? আমরা পাই F is equal to হচ্ছে কি, g m1 m2 by d square। সো এখানে m1 কি, পৃথিবী, মানে সেটার ভর হচ্ছে ক্যাপিটাল m, বস্তু m2 কি, দ্বিতীয় মানে বস্তুটা, রাইট? তো সেটার ভর কত আমরা ধরেছি, স্মল m, রাইট? সো mm বাই হচ্ছে d, d কি দূরত্ব। সো এখানে আমাদের পৃথিবী থেকে আমাদের দূরত্ব কত, পৃথিবীর কেন্দ্র থেকে কাউন্ট করতে হবে, তাহলে দূরত্বটা হবে পৃথিবীর ব্যাসার্ধের সমান। সো তার মানে এই ক্ষেত্রে আমি বলবো সেটা হচ্ছে r স্কয়ার। সো তার মানে আমাদের ওজনটা পৃথিবীর পৃষ্ঠে হবে জি এম এম বাই আর স্কোয়ার। আবার আমাদের ওজন W ইজিক্যাল টু এম জি, এটাও কিন্তু হয়। তাহলে এবার একটু চিন্তা করে দেখো, দুইটাই যেহেতু সেম, তাহলে দুইটাকে আমি ইকুয়াল লিখতে পারি। সো দুইটাকে যদি আমি ইকুয়াল লিখতে পারি, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে বেসিক্যালি এম জি ইজ ইকুয়াল টু হচ্ছে জি এম এম বাই আর স্কোয়ার, রাইট? সো এখন খেয়াল করো, সো আমাদের কাছে এখন একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনের দুই পাশে কি আছে, এখানে এম আছে, এখানেও এম আছে। সো এই দুইটা এম আমি কি সুন্দর করে কেটে ফেলতে পারি। সো দুইটা এম কে যদি আমি কেটে ফেলি, তাহলে আমার কাছে ফাইনালি লিটারালি কি পড়ে থাকতেছে, জি, যে হচ্ছে অভিকর্ষ ত্বরণের মান, জি ইকুয়াল হচ্ছে জি এম এম বাই জি এম বাই আর স্কোয়ার। সো এটাই হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি বের করার সূত্র। এখন খেয়াল করে দেখো, এই সূত্রের মধ্যে যেই বস্তুটার কথা আমরা চিন্তা করতেছিলাম, তার ভর ছিল এম, সেই এম কি কোথাও আছে, নাই কিন্তু। তো তার মানে বস্তু যাই হোক না কেন, বস্তু এই ডাস্টারটা হোক না কেন, বস্তু এই মোবাইলটা হোক না কেন, তার সে আসলে ম্যাটার করে না আমাদের কাছে, রাইট? হ্যাঁ, সো ম্যাটার করে বেসিক্যালি কি, এখানে জি তো মহাকর্ষ যুবক, এম কি, এম হচ্ছে পৃথিবীর ভর, এটাও তো চেঞ্জ হচ্ছে না। সো চেঞ্জ হওয়া পসিবল কি, একমাত্র আর, মানে পৃথিবীর ব্যাসার্ধ চেঞ্জ হওয়া পসিবল না, বাট আমরা যদি পৃথিবী থেকে উপরে উঠে যাই, তাহলে বেসিক্যালি পৃথিবী থেকে আমাদের ডিস্টেন্সটা বেড়ে যাবে। সো তার মানে উচ্চতার উপর জি এর মান কম বেশি হতে পারে, বাট আমি যদি পৃথিবীর সারফেসেই থাকি, আমার জি এর মান কখনোই বস্তুর উপর নির্ভর করবে না, মানে জি এর মান বস্তু নির্ভর না। আর ঠিক এই কারণেই গ্যালিলিও যে বলে গেছেন যে মুক্ত হবে পরন্তু বস্তু সবসময় সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে, এই কারণেই, হ্যাঁ, মানে এটা একটা ব্যাখ্যা হতে পারে যে যেহেতু সব বস্তুর উপর জি এর মানে জি এর মান বস্তু নির্ভর না, তার মানে সব বস্তু সমান সময়ে সমান পরিমাণ ত্বরণ পাবে, তাদের সমান পরিমাণ দূরত্ব অতিক্রম করবে এবং একসাথে তারা মাটিতে গিয়ে হিট করবে। হ্যাঁ, সো এই যে পরন্ত বস্তু নিয়ে এটার অনেক অনেক একটা কনফিউশন আছে, যে ভারী বস্তুটা তো আগে পড়ার কথা, মানে লিটারেলি আমাদের কমন সেন্স আমাদেরকে একটু উল্টা বোঝায় আর কি। সো এটা নিয়ে পরে পরে একদিন কথা বলবো নি, আমি মানে দ্বিতীয় অধ্যায় আলোচনা করে হয়েছে এটা নিয়ে, তাই না? আচ্ছা, তো যাই হোক, তো এখান থেকে তাহলে এখন আমরা পৃথিবীর পৃষ্ঠের জন্য জি এর মান হচ্ছে এইটা। বাট খেয়াল করো, আমরা যদি এখন পৃথিবীর পৃষ্ঠে না থাকি, হ্যাঁ, সো মনে করো পৃথিবীর মধ্যে আমি এভারেস্টের চূড়ায় আছি, ঠিক আছে? সো এই হচ্ছে এভারেস্ট, সো এভারেস্টের চূড়ায় আমি আছি, বা কোনো একটা বস্তু আছে, একই কথা। সো সেই ক্ষেত্রে ধরো এভারেস্টের হাইট হচ্ছে এইচ, তো তাহলে তখন কিন্তু এখানে আর বসবে না, এখানে কি বসবে, পৃথিবী থেকে আমার মোট দূরত্ব, সেটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ প্লাস হচ্ছে এই উচ্চতাটা। তো তখন সেই ক্ষেত্রে এই সূত্রটাকে মডিফাই করতে হবে, লিখতে হবে আর প্লাস এইচ হোল স্কোয়ার। হ্যাঁ, সো আর প্লাস এইচ হোল স্কোয়ার যেহেতু, সো তার মানে পৃথিবী থেকে যত উপর উঠবো জি এর মান তত কমবে, তাই তো? তা পৃথিবীর যত কাছাকাছি হবো জি এর মান কি তত বাড়বে, তাই না? আচ্ছা, হ্যাঁ, বা তুমি যদি এখন পৃথিবীর কেন্দ্র, পৃথিবী থেকে আরো ভেতরের দিকে চলে যাও,
তাহলে এই সূত্র অনুযায়ী বলা যায় যে তোমার নিচের মানে আর এর মানটা কমে যাচ্ছে, তাই না? সো তোমার কিন্তু তখন জি এর মানটা কি, আর এর মান কমে গেলে জি এর মান বেড়ে যাওয়ার কথা, যেহেতু একটা ভগ্নাংশ, তাই না? হর বেড়ে গেলে মোটা ইন টোটাল ফলাফলটা তো বেড়ে যাবে, বাট এটা কিন্তু হয় না। হ্যাঁ, পৃথিবীর পৃষ্ঠে ঢুকে যাওয়ার পরে তখনও জি এর মান কমতে থাকে, তখন আসলে এই সূত্রটা এইভাবে কাজ করবে না। সো এটা সম্পর্কিত একটা ভিডিও আছে টেকনিক স্কুলের মেইন চ্যানেলে, তোমরা এটা খুঁজলে পেয়ে যাবে, সেখানে এটার ব্যাখ্যা দিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি। হ্যাঁ, সো ওইটা আর এখন ব্যাখ্যা করলাম না এই কারণে, ঠিক আছে? সো এখন আরেকটা বিষয় হচ্ছে যে পৃথিবী কিন্তু একদম সম্পূর্ণ গোলাকার না, তাই না? পৃথিবী যদি সম্পূর্ণ গোলাকার না হয় পৃথিবীটা কেমন? আমরা জানি যে পৃথিবী খানিকটা কমলা লেবুর মতো, তাই না? সো একটু চ্যাপ্টা। আচ্ছা, সো এটা যদি আমাদের সেই চ্যাপ্টা পৃথিবীটা হয়, আচ্ছা বেশি চ্যাপ্টাই কি বলছি, থাকুক ওইভাবেই থাকুক, আশা করি সবাই বুঝে যাবেন। সো যেটা হয়, সো আমরা যখন, এটা হচ্ছে আমাদের উত্তর মেরু, এটা হচ্ছে আমাদের দক্ষিণ মেরু, তাই না? সো তার মানে পৃথিবীর কেন্দ্র থেকে উত্তর মেরু বা দক্ষিণ মেরুর দূরত্ব সবচেয়ে কম, তাই না? মানে আর সেখানে সবচেয়েতে কম। এটা মুছে ফেলি, যে কোনো একটা নিয়ে চিন্তা করি, সো এখানে আর এর ভ্যালুটা কম। বাট আমি যদি বিষুবীয় অঞ্চলের কথা চিন্তা করি, হ্যাঁ, তো সেখানে কিন্তু এই ডিস্টেন্সটা বেশি, মানে সেখানে আর এর ভ্যালুটাও বেশি, তাই না? সো তার মানে মেরু অঞ্চলে যেহেতু আর এর মান কম, সেখানে জি এর মান হবে বেশি, আর বিষুবীয় অঞ্চলে যেহেতু আমাদের আর এর মান বেশি, তাই সেখানে জি এর মান হবে কি, কম। হ্যাঁ, তো তার মানে এখন বিষুবীয় অঞ্চলে, আমরা তো বিষুবীয় অঞ্চলে আছি, তাই না? সো আমাদের বাংলাদেশ তো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। সো এখন আমরা যেই ওজনটা ফিল করতেছি, আমরা যদি মেরু অঞ্চলে চলে যাই, সো আমাদের সাথে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কমে যাবে, সো যার ফলে তখন সেখানে জিটা বেশি হবে। সো তখন আমাদের ওজন ডাব্লিউ কল এম জি এইটাও বেশি হবে, মানে আমরা তখন নিজেকে একটু হলেও বেশি ওজনদার মনে করব, বুঝা গেছে? সো উত্তর মেরু থেকে কেউ যদি নিজের ওজন কমাতে চায়, তার ডায়েট করার দরকার নাই, সে জাস্ট আমাদের বিষুবীয় অঞ্চলে চলে আসলে কাজ হয়ে যাবে, ঠিক আছে? আর আমরা যে জি এর মান ইউজ করি 9.81, সো এটা আসলে কোথায়, তাহলে কোথায় ইউজ করা হয়? এটা আসলে উত্তর মেরুতে না, দক্ষিণ মেরুতে, এটা হচ্ছে তার ঠিক মাঝামাঝি, এটা হচ্ছে 45 ডিগ্রি অক্ষাংশে। হ্যাঁ, সো ওই পয়েন্টে জি এর মানটাকে আমরা আদর্শ জি এর মান ধরি। সো এই তো মোটামুটি, আর কোনো বেশি কিছু আলোচনা করার প্রয়োজন পড়বে না, একটু বই ঘাটলেই আমরা বাকি সব কিছু পেয়ে যাবো। লাস্ট, হ্যাঁ বাট নট দ্য লিস্ট, যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঘর্ষণ। হ্যাঁ, ঘর্ষণ জিনিসটা কি? ঘর্ষণ হচ্ছে খুব সিম্পল একটা বিষয়, সেটা হচ্ছে যে ঘর্ষণের সংজ্ঞাটা হচ্ছে এরকম যে একটা তল আর একটা তলের উপর দিয়ে চলার সময় যে বল অনুভব করে, যে বাধাদানকারী বল অনুভব করে, সেটাকে আমরা বলি ঘর্ষণ। হ্যাঁ, সো ধরো যে আমার হাতে ডাস্টারটা আছে, সো এখন আসলে এখানে দুইটা বল কাজ করতেছে, একটা হচ্ছে নিচ থেকে একটা হচ্ছে উপর থেকে, বস্তুর ওজন আর আমার বল। সো ওইটা বাদ দাও, আমি এখন যেটা করলাম, আমি এই বস্তুটাকে ওইদিকে ঠেলতে চাই, মানে ওইদিকে বল প্রয়োগ করতে চাই। সো ওইদিকে বল প্রয়োগ করলে আমি কিন্তু একটা মানে এখানে একটা রেজিস্ট্যান্স ফিল করতেছি, মানে এটা যেতে চাচ্ছে না, রাইট? সো এই রেজিস্ট্যান্সটাও যে আমি ফিল করতেছি, সেটার কারণ হচ্ছে ঘর্ষণ বল। হ্যাঁ, সো বেসিক্যালি এই যে আমার হাতের সারফেস আর এই বস্তুর সারফেসের মধ্যে যখন তারা অ্যাটাচ, তারা একটা সারফেসের উপর দেয়, একটা সারফেস মুভ করার সময় একটু ব্যথা পায়, মানে তারা মুভ করতে চায় না। সো মুভ করতে না চায় না, কারণ হচ্ছে তাদের মধ্যে যে এই সারফেসটা, তারা যথেষ্ট এব্রো থেব্রো। হ্যাঁ, সো একটু যদি জুম করে দেখা যেত, তাহলে দেখা যেত তাদের দুইজনের সারফেসটা হচ্ছে উঁচা নিচা। হ্যাঁ, দুইজনের সারফেস উঁচা নিচা হওয়ার কারণে একটার খাঁজের মধ্যে একটা ঢুকে যেত, সো এই দুইটা তল তখন চলাফেরা করতে একটা বাধা পায়। সো এটাকে আমরা বলি ঘর্ষণ বল। সো এই ঘর্ষণ বলটা কিন্তু ততক্ষণ পর্যন্ত ফিল করা যায় না যতক্ষণ না পর্যন্ত বস্তুটা চলতে শুরু করে বা চালানোর চেষ্টা করা হয়। এর আগে কিন্তু ঘর্ষণ বলটা তুমি বুঝতে পারবা না, রাইট? সো ঘর্ষণ বলটা বোঝার জন্য এই জন্য শর্তটা হচ্ছে এই যে চলার ঠিক আগ মুহূর্তে যে এই বাধাটা আমি পাই, যখন চলতে শুরু করে দিছে তো চলতেছেই, তাই না? বাট এটাকে স্টার্ট করে দেওয়ার আগ পর্যন্ত আমার যেই পরিমাণ ফোর্সটা আমি ফিল করছি, সেটাই হচ্ছে আমার এখানে ঘর্ষণ বল। বাই দ্য ওয়ে, ঘর্ষণ বল কিন্তু অলওয়েজ একটা বাধাদানকারী বল। হ্যাঁ, মানে ঘর্ষণ বল হবে নেগেটিভ। হ্যাঁ, কিভাবে? ধরো তুমি কোন একটা বস্তু মাটিতে আছে, একটা বক্স, হ্যাঁ, তুমি এই বস্তুটার উপর মনে করো 10 নিউটন বল প্রয়োগ করতেছো, বাট এখানে ঘর্ষণ বল হচ্ছে মনে করো 2 নিউটন, সেটা কোন দিকে? অলওয়েজ বিপরীত দিকে বাধা দিবে। সো তার ফলে যেটা হবে যে ঘর্ষণ বল 2 নিউটন হওয়ার মানে হচ্ছে ঘর্ষণ বল তোমার 10 নিউটন বল থেকে 2 নিউটন বল খেয়ে ফেলবে, সো পড়ে থাকবে শুধুমাত্র 8 নিউটন। সো তার মানে তখন এই বস্তুটার উপর যে ত্বরণ হবে, হ্যাঁ, সেটা হবে 8 নিউটন বলের জন্য, সেটা 10 নিউটন বলের জন্য না। সো এখানে এফেক্টিভ ফোর্স হবে
8 নিউটন। সো তো পরবর্তীতে তুমি যদি এইটার গতিবেগ নিয়ে কাজ করতে চাও, ত্বরণ নিয়ে কাজ করতে চাও, তাহলে তোমাকে এফ এর ভ্যালু ইউজ করতে হবে। কার্যকরী ভ্যালু ইউজ করতে হবে কত? 10-2 নিউটন। হ্যাঁ, মানে মূল ফোর্স থেকে ঘটনা বিয়োগ দিয়ে হিসাব করতে হবে। সো এই টাইপের ম্যাথ তোমরা পাবে। এই টাইপের ম্যাথ করতে গেলে আমরা আরো বিস্তারিত বুঝে যাবো যে আমাদের কি করতে হবে। সো এই ছিল মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের বেসিক টপিকসগুলো আলোচনা। সো ইনশাল্লাহ নেক্সট চ্যাপ্টারে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, টাটা।